আমার স্কিপ হাতে কাঠের, আচ্ছা কাঠ কাঠ তো করে আল্লাহ দিন দিছে কাঠ, কাঠ যদি থাই এডেলে বানাম কাটিয়ালাতি। এত বোরিং সংলাপ, শোনো তোমার স্ক্রিপ্টটা পড়লাম, এটা নারী প্রধান গল্প। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, নারী দিবসে চালিয়ে দেবো। না আপনি 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 বিষয়টা বুঝতে পারছেন, এই জন্য ধন্যবাদ। মানে আমি তো আসলে ওইটাই চিন্তা করে লিখছি আর কি, নারী দিবসে যাওয়ার মতো গল্প এটা। কি ভাবো তোমরা আমাদেরকে, শুধু দেখি নাই পড়ি নাই, কারেকশনটা করে দিয়েছে। যেভাবে কারেকশন করেছি ঠিক ওইভাবেই তুমি নির্মাণের সময় ডালিগুলি বলিয়ে নেবে, ঠিক আছে? না বস, এটা তো আপনি করতেই পারেন, সব কিছু যে আমারটা পারফেক্ট হবে এমন তো নেই। তো তুমি বুঝতে পারছো। জি জি, শোনো এই সমস্ত ডায়লগ চলে না, বুঝলে? দর্শককে নাটক খাওয়াতে হলে ডায়লগে একটু যত্নশীলতা হয়। আপনি রাইট রাইট করছেন তো? হ্যাঁ। আচ্ছা অসুবিধা, শোনো জি, একটা সিন পড়লাম আমি, ওটা তুমি সাদে দিয়েছো। হ্যাঁ সাদে না, আরে ভাই সাদ দেখতে চায় না মানুষ, নদীর পাড়ে করবে গ্রামার ফুটে, ঠিক আছে? আপনার চিন্তা ভাবনা আপনি যেভাবে বলবেন ওইভাবেই আমি চেষ্টা করবো, অসুবিধা নেই। তা তুমি এখন তাকে নিয়ে করবে ভাবছো? মানে এটা তো আসলে মেয়ে কেন্দ্রিক বস, মানে যে ক্যারেক্টারটা আপনি মানে আপনি পড়ে বলছেন যেটা মেয়ে মানে নারীর দিবসে যায়, সেখানে আমার তো পুরো গল্পটা বস যে আমি ভাবছি যে এরকম দেখেন পুরো গল্পের সারমর্ম কি, সারমর্মটা হয়েছে মনে করেন এক গাদা মাটি আপনি মানে নি মাটিটাকে বানাইলেন, বানাই তারপরে শুকাই তারপরে ইটভাটায় দিলেন, ইটে এই মানে আগুনে ফুড়ি এই মাটিটা আপনার একটা ইটের পিস হয়। তাহলে এইটা ফারজানা আপা সারা এই ক্যারেক্টার, কেন ওনার বয়স ওনার অ্যাক্টিং লেভেল সব কিছু মিলে আমি এটা ফারজানা আপাকেই ভাবছি। মানে অবাক কি বলছো, এই সমস্ত ক্যারেক্টার এই সমস্ত শিল্পী দিয়ে নাটক বানালে এখনকার মানুষ খায়? বস ফারজানা আপার অভিনয়, আরে রাখো অভিনয়, ভিউ চাই ভিউ, আমার নাটক টেলিকাস্ট হওয়ার পরে 10 লক্ষ ভিউ চাই, এটা তো ভিউ নাই বস। এইটা ফারজানা আপা যায় কারণ হচ্ছে কি, এটা এই গল্পটা তো মা কেন্দ্রিক গল্প বস। এটা আরে ভাই মা কেন্দ্রিক গল্পের দরকার নাই, মাকে কেটে মেয়ে বানিয়ে দাও, তাহলেই তো আমার ভিউজ বেড়ে যায়। মানে মাকে কাটি মানে আমি বুঝি না, মাকে কেটে মেয়ে বানিয়ে দাও, আরে ভাই গল্পে মা যা করবে সেটা তো মেয়ে করবে। মানে আমি তো সেভাবে লেখি না বস, আমি এটা পুরো গল্পটা একটা মার উপর দিয়ে গেছে আর কি, মানে মা টানে নিয়ে গেছে গল্পটা, এখানে মেয়েটা নিয়ে গেছে। শোনো শোনো, মা টেনে নিয়ে গেছে, আমি মা টেনে নিয়ে গেছে আমি তো সেটা নিষেধ করছি না, মায়ের জায়গায় এখন মেয়ে টেনে নিয়ে যাবে, আমি চাই টিনেজার বস। টিনেজারের মানে টিনেজার মাইয়ারা এক মেয়েরা এই ক্যারেক্টার করতে পারবে না বস, এটা কে করবে এই ক্যারেক্টারটা, যার অভিনয় জ্ঞান থাকা লাগবে, যে আছে অ্যাক্টরস লাগবে বস। আরে ভাই অ্যাক্টরস দিচ্ছি তোমাকে, কারে দিতেছেন? আমি টিকটক ডালিয়া, টিকটক ডালিয়া। হ্যালো আপা, একটা বাজে সেটা কখন আসবেন আপা? আমি চলে আসবো সময় মতো, এত ফোন দিয়ে ডিস্টার্ব করছো কেন আপা? প্লিজ একটু তাড়াতাড়ি আসেন না আপা। শোনো আর যদি ফোন দিয়ে ডিস্টার্ব করো না আমি সত্যি সত্যি আসবো। জি আপা, জি জি। দশ লক্ষ ভিউজ তুমি টিকটক ডালিয়া কিনে, আরে ভাই আমার নাটক টেলিকাস্ট হওয়ার পরে ভিউজ চাই ভিউজ। বস বাথরুমটা কোন দিকে? বাথরুমে যাবে কেন? অনেকক্ষণ ধরে চাপিয়ে রেখেছি, আমার একটু পাতলাই আসে, কোন দিকে বাথরুম? আমি আসতেছি বস। তুমি গল্প করবে না? না না অবশ্যই আমি আসতেছি বস, আমি যাবো। এই এক জ্বালা এখনকার ডিরেক্টরদের, এই এক সমস্যা, এটা গ্ল্যামার বোঝে না। আহ কি গ্ল্যামার! তোমার নায়িকা কি? বস নায়িকা ফারজানা পেলে ভালো হয়, ফারজানা বুড়ি দিয়ে হবে না, গ্ল্যামার লাগবে গ্ল্যামার। এই তোর বুড়ি দিয়ে হবে না মানে তুই বুঝোস কি? ওই কি কি ক্যারেক্টার বুঝোস কি? ক্যারেক্টার আমি লিখছি, এই ক্যারেক্টার তোর না, আমার স্ক্রিপ্ট আমার না, তোর ওই সকল কার কার কতি কার 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 হ্যাঁ কার ক্যারেক্টার আমি লিখছি, স্ক্রিপ্টটা আমি। এই বুড়ি দিয়ে হবে নাকি? বুড়ির গল্প এক করে সময় দিয়ে তোর গালা দাও, তাহলে তোর ব্যর্থ করো না, তুই কি বুঝছ? আমি যেটা বলছি সেটা তোর নিতে হইবো, আমি যেটা বলছি সেই ক্যারেক্টার তারে নিতে হবে, মনে থাকবে আর কথা কবি না কইলাম, ডিরেক্টর উপরে কোনো সময় কথা কবি না। চলো ঠিক আছে,
বলবো হ্যাঁ ইয়েস আইটি ডক্টর আইস কি পেন আইটি ডক্টর আর দাদি তো ইয়েগো টিক টক টিক টকের গুষ্টি আই টিক টকের গুষ্টি প্লেস মানে বাচ্চা কি ক্যারেক্টার কি জায়গা সেটা আই টিক টক আই আপনাকে জানাই একটু কি করবো এই ক্যারেক্টারটা ফারজানা যায় নাকি আমি টিকটক ঠিক আছে মনে রেখো আজকে রাতে কিন্তু তোমাকে ফাইনালি জানাতে হবে অন্য কাউকে দিয়ে দেবো এটা ভেবে চিনতে আমাকে জানাবে নিয়ে যাও হ্যাঁ ডিম্পি জলিলার খলিল দুইটার যে অবস্থা এই প্রডিউসারের কথা হলে কি দুই সুপারস্টার একখানে নাটক বানাইতে হবে টাইম দিছে নয়টা নয়টার জায়গায় একটা বাজে এখন যদি আমি একটা পর্যন্ত অপেক্ষা করি নাটক না বানাই কখনো তার তো কোনো গ্যারান্টি নাই হ্যাঁ ঠিক বলছো এই নাটক বানাইতে প্রোডিউসার যে টাকা দিছে আর ওরা যা শুরু করছে আমার যদি আর নাটক পুরোটা বানাইতে অগ্রে দিই তাহলে আমার বাপের জমি বেচ্চা তারপর নাটক বানাইতে শোনো এই জন্য আমি সিদ্ধান্ত নিছি ওরা যখন আয় আয়োগ আমি আর আমি দুজনে মিলে কিছু সিকোয়েন্স করে রাখি অগ দুজনের যদ্দুর বাড়ি কাজ করাম করাইয়া তোমার আমার সিমগুলো মাঝখানে ঢুকায় ঢুকায় পুরো নাটক রেডি করে ফেলাম ও মাই গড ভাইয়া চলেন না করি না আই মিন হচ্ছে সিকোয়েন্স গুলো ও হ্যাঁ এই তো ওই তো খলি ভাই আসছে খলি ভাই গড সরি একটু লেট করে ফেললাম না ইটস ওকে জি জল লাগন আসে নাই না বা এসে পড়বে আপনি বসে প্লিজ এই জন্য ভাই বলছিলাম একসাথে ডেট নিয়েন না বুঝছেন ফালতু ছেলে পেলে এগুলো শুধু শুধু আপনারা উঠাইতেছেন মানে ঠিক করবে বলেন না কোনো প্রফেশনালিজম নাই মিয়া আমি আপনার অনেক বড় ফ্যান ভাই দাও শেয়ার দাও অবশ্যই অবশ্যই দাও দাও থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ শোনো এসব কথা বলতে বলতে তিন মাস হয়েছে দয়া করে আর এই মিথ্যা কথা বললো না কালকে সকালে তোমার জামাই ভাড়া দিয়া তারপর যেন বাড়ি থেকে বের হয় কথার মনে রেখো এখনো তো এসব
কলটেন তো 9টা দিছি এখন কটা বাজে বস এখন তো 11টা বাজে 11টা বাজে 9টায় কলটেন 2টা ঘন্টা তো এখানে শেষ হয়ে গেছে এরা কি করবে এরা কি ফতুর বানাবে আমারে আরে বাবা তোদের না হয় একটু ভিউ আছে সেজন্য কি তোরা ধরাকে সরাগান করবি হ্যাঁ মিডিয়া এদিন নিয়ে কাজ করা যায় বল আজকে আসো আজকে আসো দেখি কি বকাবকি আবি বস শুধু শুধু কইতাছেন আজকে আসো কাজকে আসো কাজকে আসলে ওদেরকে আমি বকা দেব সেটা তো আমরা আগেও পারেন নাই আজও পারবেন না শুধু শুধু সবার সামনে আমার সাথে বকাঝকা কইরা ওদের জিদ আমার উপরে ছড়াইয়া সবার সামনে আমার ছোট করবেন বস আরে করবো কি বল ওদের তো ভিউ আছে ওদের পাবলিক ডিমান্ড আছে মানুষও কি নেয় দেখ আমি যদি বকাঝকা করি তাহলে কালকে আমাকে আবার শিডিউল দিবে না তার জন্যই তো কইতাছি বস সেটা আপনার দ্বারা হবে না বস আপনি পারবেন না মেজাজটা যা গরম হচ্ছে যা যা দেখ ফোন করে দেখ কত দূর আসছে দেখ না যা আচ্ছা ঠিক আছে দেখতেছি রাগ দেখা কি লাভ আছে রে খলি ট্যালেন্ট ট্যালেন্ট এটি হলো ন্যাচারাল ট্যালেন্ট প্রতিভা জন্মের সময় নিয়ে জন্মাই তো হয় বুস্ট করে ডলার খরচ করে টাকা খরচ করে তুই মনে কর ভিউ বাড়াইতে পারবি ফ্যান কি বাড়াইতে পারবি ফ্যান শিল্পী না হইলে কিন্তু তোর ফ্যান হবে না দেখছস না অডিয়েন্স রিয়াকশন ফ্যানদের রিয়াকশন তেলা পোকার মতো কিলবিল কিলবিল করতে করতে আইলো সেলফি তুললো গেল ন্যাচারাল চলিল আজকাল একটু বেশি জ্ঞান দিতেছস তোর ফ্রিতে একটা অ্যাডভাইস দিয়ে যাই এনে আমার ডলার দেওয়ান লাগবে না বুস্ট করানো লাগবে অ্যাডভাইসটা হইলো অ্যাক্টর হইতেছি শিল্পী হইতেছি এই যে টাকা খরচ করে বুস্ট করে ডলার খরচ করে ডলার মানে কিসের ডলার কোথা থেকে আসছে কথা হ্যাঁ কিসের ডলার আরে বুঝছি বুঝছি আমরা ট্যালেন্টেড মানুষ না আমরা তো বুঝি তুই হাইড করতে চাইলেও তো পারবি না হ্যাঁ এগুলো তো দেখাই যায় সবাই দেখে তো জ্ঞানটা দিলাম কাজে লাগাইস তোর ভবিষ্যতে কাজে লাগবে টাকা দিয়ে কি শিল্পী হন যায় হ্যাঁ শিল্পী হইলে টাকা তোর পিছনে দৌড়াইবো তুই টাকা ছড়া শিল্পী কেমনে হবি শিল্পীর একটা সম্মান আছে না শিল্প আর শিল্পীর সম্মান দিতে শিখ একদিন মানুষও তোরে সম্মান দিব বুঝছস চল শর্ট দিয়ে আসি আর ঘাবড়াইস না সিনে গেলে ঘাবড়াইস না সিনিয়র আর্টিস্টদের সাথে অ্যাক্টিং করতে গেলে জুনিয়র একটু ঘাবড়াই তোর দেখেও মনে হইতেছে তুই খুব নার্ভাস চল আব্দুল বললে আমি আপনি আমাকে কেন এতবার কল দিয়েছেন আপনার কলের জন্য আমি ঘুমাতে পারিনি আপনার ডিরেক্টর কোথায় উনি আছেন 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 ডিরেক্টরকে ডাকুন কি আছে ম্যাডাম কি আছে আপনার হিরো এখনো আসেনি আমি মেকআপ রুমে যে কাউকে না দেখে আমি স্পটে এসেছি আপনার হিরো এখনো এসে পৌঁছায় নাই আর এই লোক আমাকে ফোন দিতে দিতে পাগল করে ফেলেছে আপনি আমার ঘুম ভাঙাইছেন এই ফোন দিলি কিসের জন্য কেন ফোন দিলি কল টাইম তো ছিল 9টা বস তাতে কি হইছে এই হিরো এখনো আসেনি এই হিরোর ভিউ বেশি না আপার ভিউ বেশি হ্যাঁ এই হিরো এক মাসে হিরোর ভিউ হয় 12 লাখ আর আপার একদিনে হয় 12 লাখ অবশ্যই এই তাহলে তুই আপার কেন ফোন দিলি আগে এই দেখো টাকা তো সবাই গুনতে পারে কিন্তু ব্যাংকার কয়জন হতে পারে ঠিক তদ্রুপ অভিনেতা হতে হলে অনেক রকম যোগ্যতার সমন্বয় একটা অভিনেতা হওয়া লাগে তাকে গান জানতে হয় নাচ জানতে হয় বিভিন্ন রকম তার ভিতর ক্রিয়েটিভিটি থাকতে হয় ক্রিয়েটিভিটি ছাড়া কখনো
অভিনেতা হওয়া যায় না, এবং ক্রিয়েটিভিটিটা পেতে হলে অবশ্যই থিয়েটার করতে হবে, থিয়েটারের কোনো বিকল্প নেই। আন্ডারস্ট্যান্ড ভাইয়া? সরি, একটু দেরি হয়ে গেল। দেরিটা তো তোমার আজকের ব্যাপার না, প্রতিদিনই তোমার দেরি হচ্ছে। যাই হোক, একটা কথা বলি, মাইন্ড করো না, তোমাকে অভিনয়টা জানতে হবে। তুমি থিয়েটারে একদম কন্টিনিউ না, প্রতিটা দিন তুমি লেট করছো, তোমার এভরি সিঙ্গেল ডে মিটিং মিটিং মিটিং। আমি একটা ব্যাপার বুঝি না, তোমার সাথে ডিরেক্টররাই বা কী মিটিং করে? তুমি তো এখন অভিনয়ের ও বুঝতে পারোনি। দেখো লুকনা, আমি তোমার ভালোর জন্য বলছি, প্লিজ অভিনয়টা নিয়ে একটু চর্চা করো। একজন ভালো অভিনেত্রী হতে হলে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়। শুধুমাত্র কথা বলতে পারলেই সেটা অভিনয় হয় না, অভিনয় মন থেকে আসতে হয়, অভিনয় ভিতর থেকে ফিল করতে হয়। এবং এই জিনিসটা করতে হলে তোমার থিয়েটার করতেই হবে, আমাদের সাথে প্রতিদিন তুমি কাউন্সেলিং করো। সরি, মেবি একটু বেশি বলে ফেলেছি। আচ্ছা বসো। তো যেটা বলছিলাম আর কি, তো আমি চাই যে আমরা সবসময় প্রতিদিনই অ্যাটলিস্ট একটা টাইমে একত্রিত হই, আমরা অভিনয়টা নিয়ে একটু চর্চা করি। নীলয়? ও, তুমি তুমি সবার সামনে এভাবে থিয়েটার আমাকে অপমান কেন করলে? এইটা কি তুমি অপমান ভাবছো? আমি তো তোমাকে আপন মনে করে সব বললাম। আর তাছাড়া প্রতিটা দিন তুমি থিয়েটারে লেট করছো, তোমার দেখা দেখি বাকি যে স্টুডেন্টগুলো আছে ওরাও মনে করো এখন নষ্ট হয়ে যাচ্ছে। কি, আমাকে দেখে বাকি স্টুডেন্টরা নষ্ট হয়ে যাচ্ছে? ঠিক আছে, আমি আর আজকে থেকে তোমার থিয়েটারে আসছি না। লুবনা, এটা তুমি কি বলছো? এটা কি শুধু আমার থিয়েটার? তোমার থিয়েটার, আমাদের সবার থিয়েটার। না, এটা আমার থিয়েটার না। আমার থিয়েটার হলে তুমি এসব কথা আমাকে বলতে পারতে না, তুমি সবার সামনে আমাকে এভাবে অপমান করতে পারতে না। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমার কি এতটুকু বলার রাইটস নেই? শুনো, দিন দিন তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ, তাই তোমার সাথে রিলেশন রাখাও আমার পক্ষে সম্ভব না। প্রতিদিন এইসব বিষয় নিয়ে তোমার সাথে ক্যাচাল করতে আমার ভালো লাগে না। আর আমি সামনে আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি, আমি তোমার সাথে কোনো রিলেশন রাখতে চাচ্ছি না। লুবনা, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। আর এই মিডিয়া নিয়ে তুমি আজকে আমাকে কথা শুনিয়েছ না, সবার সামনে অপমান করলে, কিন্তু এই তুমি মনে রেখো, এই মিডিয়াতে প্রতিষ্ঠিত হয়ে আমি তোমাকে দেখাবো। আর তুমি সেই দিনের জন্য ওয়েট করো, ওকে? আমি তোমার ভালো। কি ব্যাপার রাহুল, কি সমস্যা? কি তোমার আর্টিস্ট কই? এখন কয়টা বাজে? একটা বাজে, আমি কি সিন করবো না? ভাই, সকাল তো 10 বার ফোন দিছি, লাস্ট ফোন এসে বলছে আরেকবার ফোন দিলে সে সেডে আসবে না। মানে বিষয়টা বুঝলাম না, আমি সিন করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার অ্যাসিস্ট্যান্ট কি ম্যানার বলতে কিছু জানে না? আমাকে ফোনের উপর ফোন দিয়ে ডিস্টার্ব করছে, কোথায় ওকে একটা চড় মেরে। আপু, অলরেডি একটা বাজে, সিন করবো না। একটা বাজে তো কি হয়েছে? আমি কি ফাঁসিয়ে দিয়েছি নাকি আপনার ডেটটা? আসছি না। ঠিক আছে, আচ্ছা বাদ দেন, আপনার ডিওপি কে? ওই যে ফয়সাল ভাই, খুব ভালো কাজ করে, আমার সাথে খুব দীর্ঘদিন ধরে কাজ করছে। ফয়সাল? আরে ওকে তো আমি চিনিও না, আর আপনাকে আমি একটা নাম সাজেস্ট করছি না? না করছেন তো কোথায়, সে কোথায়? না, আমি ফয়সাল খুব ভালো কাজ করে। ওফ, আপনি আমার কোনো কথাই শুনতেছেন। আচ্ছা, ক্যামেরা কি নিছেন? আপু, Mark IV। Mark IV? আমি Mark IV এর শট দিতে পারবো না। ন্যূনতম F7 হলে আমি ভাবতে পারি, তো শর্ট তখন আমি দিতে পারি, এছাড়া আর কিছু না। আপনি আনার ব্যবস্থা করেন। কি ব্যাপার, এখানে তাকিয়ে আছেন কেন? এই জন্য না, এই আপনাদের মতো ডিরেক্টরদেরকে ডেট দিতে ইচ্ছে করে না। 6 মাস ঘোরার পরে ডেট দিলাম, তাও আসার পরে সব উল্টাপাল্টা। গ্ল্যামার বলছেন আপনারা? গ্ল্যামার দরকার, স্ক্রিনে গ্ল্যামারটাই দেখতে হয়। যান, এখন ক্যামেরা আনার ব্যবস্থা করেন, তারপর আমি শর্ট দিচ্ছি। ভাই ভাই, আমার মাথায় কোনো কাজ করছে। ভাই, তুই যেমনে পারো ভাই ম্যানেজ ভাই। এখন বাজে একটা, হাতে ধরে এখন বাজে একটার বেশি। এখন যে আপনি ক্যামেরা কল দিয়ে এখানে আইনে শুটিং করবেন? ভাই, তুই যা 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 হাতে ধরে পারবার তো ভাই ম্যানেজ। আসসালামু
আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আন্টি? আছি ভালো, তুমি কেমন আছো বাবা? হ্যাঁ ভালো আছি। আন্টি আপনার মেয়ের অভিনয় কিন্তু আমাদের সেই লাগে। তাই নাকি? আমার মেয়ের নাটক দেখো তোমরা? আমি না শুধু আন্টি, আমরা যতগুলো বন্ধু আছি সবাই মিলে তার অ্যাক্টিং দেখি। তাই নাকি? বিশেষ করে ওইগুলা, ওই যে শর্ট ড্রেস পরে যে শর্ট ফিল্ম গুলো করেন আন্টি, সেই লাগে আন্টি। আন্টি ওকে ফিল্ম করতে বলেন, ফিল্ম করলে কিন্তু সে ভালো করবে আন্টি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমার মেয়ের সম্বন্ধে কিছু বলতে হবে না আন্টি, তুমি এখন যাও। আপনি তো আপনার মেয়ের সাথে সেলিব্রিটি হয়ে যাচ্ছেন, একটা সেলফি উঠিয়ে আন্টি। না ঠিক আছে থাক, আমার সাথে সেলফি উঠাবেন, তুমি যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সিনেমা করছেন, আরো তিনটা ছবিতে সাইনিং করছে, ওনার বিয়ের খবর আপনি জানেন? কিন্তু আমি কে? আপনি তো তা জানেন। দেখেন অতীত দিয়ে তো সংসার চলে না ভাই, বর্তমানে কি আছে সেটা বলেন। আর শুনেন, এখন বেশি কথা না বলে মেকআপ রুমে চলে যান, নায়ক নায়িকারা মেকআপ শেষের পরে আপনি মেকআপ নেবেন, ওদের সিলের ফাঁকে ফাঁকে আপনার পাসিং দেওয়া হবে, ঠিক আছে? যাবো করে যান। কাজটা করেন কি ভাই? আজ দেই কাল দেই করতে করতে তিন মাস ধরে আপনি ঘর ভাড়া দিচ্ছেন না। শুনেন ভাই, আপনি দেখতে কিন্তু ভদ্রলোক মনে হয়, আমি একজন ভদ্রলোক, আপনি যদি দুই দিনের মধ্যে ঘর ভাড়া না দেন তাহলে কিন্তু আমি খারাপ ব্যবহার করবো ভাই। কি খারাপ ব্যবহার করবেন? আমি ঘরে তালা মারবো, ঘরে তালা মেরে আপনাকে বের করে দেবো। যেটা বলছি মনে থাকে যেন ভাই। আমি চলে যাচ্ছি। আরে না না ভাইয়া, আমি তো আপনাকে বলিনি। ছি ছি, আপনি কেন যাচ্ছেন? আমি থাকাকালীন মেকআপ রুমে না ঢুকে মেকআপ শুরু করো। কলম দিয়ে চরিত্র কারেকশন করে ফারজানা আপার জন্য আমি এই ক্যারেক্টার লিখছি। আমি দেখছি এই ক্যারেক্টার ফারজানা আপার দুর্দান্ত অভিনয় করব। ওমা হাতে বলে এই ক্যারেক্টার বলে কি টিকটকের কোন মাইয়ারে দিয়ে করাইবো? চিন্তা করি দেখো, আমার স্ক্রিপ্টের ক্যারেক্টার হাতে ওভার রাইট করে আমার সামনে। বাবা সে তো ঠিকই করেছে, তুমি না একটু বেশিই বুঝো। ঠিক করছে মানে কি ঠিক করছে? এই চুপ যাও প্লিজ, আমার প্রফেশন আমারে বুঝতে দাও। তুমি যেটা বুঝো না সেটা হলো কথা বলি। আমি না হয় বুঝি না, কিন্তু তুমি কি জানো বাসার মধ্যে প্রতিদিন বাড়িওয়ালা এসে আমাকে কথা শোনায়? তিন মাসের বাসা ভাড়া বাকি, তুমি সেগুলো নিয়ে ভাবো না। ও কাকে নিবে কে নিবে সেগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার কাজ তুমি করো প্লিজ। কেমনে করুম, তুমি বুঝতেছো না কেন? তুমি একবার চিন্তা করে দেখো, এই দেখো সে কোথায় কোথায় অপারেট করছে। যাই বেড়াই, সরি তোমারে না, একটু কি বুঝোস আমারে বলো। মানে হাতে কি বুঝে যে আমি যে জিনিসটা ভাবছি
এই ক্যারেক্টারটা একটু একটা অন্যরকম ক্যারেক্টার। তুমি চিন্তা করে দেখো, একটা 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 নারী, সে তার সমস্ত পাওয়ার দিয়ে তার ভিতরের আত্মবিশ্বাসটাকে ক্যারি করে সে সামনের দিকে আগাইতেছে। আমি গল্পটা ওইভাবেই লিখছি। ওইখানে ফারজানা আপা কী অভিনয়টা করত, হাতে আমার 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 স্ক্রিপ্টে আমার আমার তৈরি করা স্ক্রিপ্ট আবার ট্রাইক করে, তুমি চিন্তা করে দেখো, এটা মানি নেওয়া যায়। বাবু, আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি। তুমি অনেক ক্রিয়েটিভ একটা পার্সন, কিন্তু দেখো এখন তো আমাদের টাকার প্রয়োজন। তুমি এই কাজটা করলে অন্তত পক্ষে এই মাসে 20,000 টাকা পাবে। বুঝতেছো না কি রে, আমার পক্ষে এত বড় স্যাক্রিফাইস আমি কেন করতে, মানে এই ক্যারেক্টার এই নাটকটা হচ্ছে তোমার নারী দিবসের একটা নারীর উপর নাটক। তুমি প্লিজ ওনারা যেভাবে বলে সেভাবেই কাজটা করো। তুমি বুঝতেছো না, আমার খুব কষ্ট হবে তাদের মতো কাজটা করা, আমার খুব কষ্ট হবে শুনে আমি তোমারে কেমনে বুঝাবো। আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি, আমি জানি তোমার মনে কি চলছে। তুমি প্লিজ এখন এসব নিয়ে ভেবো না, তারা যা কি চায় তাকে নিয়ে কাজটা করো। আমাদের টাকার প্রয়োজন, প্লিজ তুমি একটু অ্যাডজাস্ট করো। প্লিজ তুমি মাথা ঠান্ডা করে স্ক্রিপ্টটা পড়ো, আমি তোমার জন্য বরং এক কাপ চা নিয়ে আসি। শুরু করেছিস আমাকে বলতো না, আমি কি করলাম? তুমি কিছুই করনি, যেটা করছো সেটা তুমি বুঝতে পারছো না। মানুষ আমাকে ফোন দিয়ে দিয়ে নেগেটিভ কথাবার্তা বলছে তোমার এই নাটক নিয়ে। হ্যাঁ, তুমি নাকি নাটকে উল্টাপাল্টা ড্রেস পরছো, উল্টাপাল্টা গল্প বলছো, ডায়লগ বলছো, এসব কি নাটক করছো তুমি? আচ্ছা ওকে ওকে মা, আমি নাটকই তো করছি, নাটকে যা যা দরকার, যা যা ডিমান্ড করে ভিউ হওয়ার জন্য তাই তো করছি মা। শোন মা, ভিউ হওয়ার জন্য আমি তোকে মিডিয়াতে দিইনি, এসব চিন্তা করে আমি তোকে নাটকে দেইনি। আমি দিয়েছিলাম সুস্থ সুন্দর নাটক করার জন্য। আমাদের সময় যারা ছিল সুবর্ণা মুস্তফা, বিপাশা হায়াত, এরা কি সুন্দর নাটক করতো। আরে মা, তুমি কেন বুঝতে পারছো না, আমি আমার প্ল্যানিং করে এগাচ্ছি। তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে, তুমি চাও ওই যে সুবর্ণা মুস্তফার মতো অবশ্যই আমি অভিনয় করবো, কিন্তু এখন হিট হওয়ার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমাকে আমার মতো একটু আগাতে দাও। তুই এসব কি বলছিস, তুই প্ল্যান করে এসব করছিস, প্ল্যান করে এসব নাটক করছিস? হ্যাঁ মা, এখন হচ্ছে ভিউ না হলে হিট হওয়া যায় না। এই যে দেখছো না, একটা নায়িকা ভিউয়ের কারণে কি উল্টাপাল্টা নেগেটিভ কন্ট্রোভার্সি দিয়ে এখন হিট, বুঝতে পেরেছো? এখন এটাই হিট হওয়ার একমাত্র ওয়ে। আমাকে শোন, আমি নাটককে ভালোবাসি, তোর মতো আমিও ভালোবাসি, এই জন্য আমি তোকে দিয়েছি নাটকে। তোর বাবার অমতে আমি তোকে দিয়েছি, সবার অমতে আমি তোকে দিয়েছিলাম নাটকে। এখন যখন মানুষ ফোন দিয়ে আমাকে বলে, রাস্তাঘাটে দেখা হলে বলে তোর সম্বন্ধে উল্টাপাল্টা, আপনার মেয়ে কী করছে সব, নেগেটিভ ড্রেস পরছিস, কী সব গল্প নিয়ে কাজ করছিস, কেন আমি এগুলো নিতে পারছি না? আচ্ছা মা, যারা এসব কথা বলে তারা কেন সিনেমা হলে যায় না, তারা কেন সিনেমা দেখে না? এত এত ভালো সিনেমা হচ্ছে, অনুদানের সিনেমা হচ্ছে, লোক নাই কেন? অ্যান্সার দাও। কিন্তু আমার নাটকটা কিন্তু তারা ঠিকই দেখেছে, তারা এসব কেন দেখে? সো তোমাকে এটা বুঝতে হবে, যারা এসব করছে তাদের মধ্যেই সমস্যা আছে। শোন মা, আমি এটা আশা করিনি, তোর বাবার তো একটা মান ইজ্জত আছে এই সমাজে, নাকি তোর জন্য নষ্ট হয়ে যাক সেটা তুই চাস বল? মা একটু মেনে নাও, অল্প কিছুদিনের জন্য, এরপরে আমি যখন আমার লক্ষ্যে পৌঁছে যাব দেখবা যে সবাই সব কিছু ভুলে যাবে, শুধু আমার পজিশনটা সবাই মনে রাখবে। আমাকে আমার মতো কাজ করতে দাও। ইভেন আমি তো আরো খুঁজছি যে স্ক্যান্ডাল আরো বেশি বেশি করে কিভাবে স্ক্যান্ডাল বানানো যায়, কন্ট্রোভার্সিতে যাওয়া যায়, মা এগুলো হচ্ছে আলোচনার টপে থাকা যায়। আমার স্ক্যান্ডাল লাগবে, অনেক স্ক্যান্ডাল লাগবে মা, আমার মাথা তুমি খারাপ করো না। তুমি না এক কাজ করো, তুমি গ্রাম থেকে ঘুরে আসো। হ্যাঁ, তুমি কিছুদিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসো, আমাকে আমার মতো কাজ করতে দাও মা, প্লিজ 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 যাও। মাথাটা তোর খারাপ হয়ে গেছে কি? আমি কি তাহলে ভুল করলাম? বস, আপনার এই যে আপনার হিটটা করলাম বস, এই হিট দেখে তো খলিলের যে মুরগির ডিমটা আছে না, সরি গুগুর ডিম, হ্যাঁ ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে না, কাউয়ার মতো হয়ে গেছে বস। হ্যাঁ বস, তোমার পারফরম্যান্স আমি খুশি হয়েছি, খুব খুশি। আপনি তো আসলে স্টারও জানতো, আপনি তো হয়ে গেছেন সুপারস্টার। যখন আপনি পরবর্তীতে এলাকাতে শুটিং দিয়ে যাবেন, গাড়িটা বউ করে যাবে, এলাকার লোকজন বউ করে পিছিয়ে দৌড় দিবে, সবাইকে বস সুপারস্টার জ্বলে লাইতেছে বস। চিনে তো আমার এলাকার মানুষজন চিনে না বস। বস আপনি খুশি লাগতেছে না? আহা, খুব 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 খুশি লাগতেছে, খুশি হয়েছে, আমি তোকে পারফরম্যান্সে খুব খুশি হয়েছি, আমি হ্যাপি। আপনার খালি একা হ্যাপি হইলে চলবে বস, আমার করে হ্যাপি করা লাগবো না। কে তোরা খুশি হস নাই? ওটা তো দিলের খুশি হয়েছি, দিলের খুশি নিয়ে বস কোনো প্রবলেম নাই।
বস আবা হাতের তরটা খুশির বিষয় আছে। হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, ল তুই হ্যান্ডশেক কর, কর, খুশি হইছস যা। বস আপনার শোনা একটু ভুল হয়েছে বস। কিসে ভুল হয়েছে? বোঝায় ভুল হয়েছে বস। বোঝায়, বোঝায় বস। বাবা বস পকেটের খুশির কথা বুঝাচ্ছিলাম বস। তোকেও খুশি করা লাগবে আবার তোকে পকেটও খুশি করার লাগবে। তোরা কিন্তু বিটলা আছো বুঝছস? তুই কয়টা ছবি তুলছস বস? আমি তো একলাই তিনটা তুলছি। তিনটা তুলছস? এক দুই তিন, ল তুই কয়টা তুলছস বস? আড়াইটা। আড়াইটা সেলফি কেমনে তুলছস? আড়াইটা সেলফি কেমনে তুলছস তুই বস? আমি তো তিনটাই তুলছিলাম, দুইটাই আপনি আর আমি আসছি, আর একটাই বস শুধু আমি আসছি, আপনি তো ছিলেন না বস। তুই 500 টাকা উল্টা আমারে দে। অতে তোর দুইটা কাউন্ট হইব। যা যা, খুশি খুশি হইছস? তোরা খুশি হইছস? যা বস। বস একটা ভুল হয়ে গেছে। কি ভুল হইছে আবার? আমার বস আপনি আবার শোনায় ভুল হইছে বস। তোকে এত ভুল হয় কে? না আমার বস বোঝায় ভুল হইছে বস। বিষয়টা হইছে বস আমি তিনটা তুলছি, হ্যাঁ ও আড়াইটা তুলছি। তুলছে দিছি লগে আর বস 50টা পোলাপান আছে বস। অগত বস 500, ওই 50টা কে আমার লগে ছবি তুলতে আইছে? আমি তো তোরে সারা আর কাউরে দেখি নাই ছবি তুলছে বস। আপনি যে এত বড় স্টার, আপনার ভয় আইতারে নেই বস, খারাপ ছিল বস। ভয় পাইছে আমারে? একটা স্টার আছে না ভাই, একটা স্টারের জেল আছে না? 50টা বলা হয় না আমার ভয় পাইছে বস? আপনার দেখে বস ভয় কাঁপতেছিল বস। আপনি একটা সুপারস্টার বস, আপনার জেল আছে না বস? আর ওই খলিল ওই তো কাঁপতেছিল, বলাবেন কাঁপবো না কেন বস? বস অগজন্য বস, একটু যদি বস কিছু দিতেন বস। তাহলে এলাকার পোলাবেন আমার চিনছে? হ্যাঁ বস, এলাকা কেন বস, দেশের সবাই আপনার চিন্ন ফেলবে বস, যে গতিতে আপনি বস আগাইতেছেন বস, আপনার দেখে সবাই চিৎকার করবে, আপনার জন্য সবাই আপনি পাগল হয়ে গেছে এলাকার বস। ঠিক আছে যা, 50টা পোলাবেন রে আমার পক্ষ থেকে, তুই মনে কর 500 টাকা দিয়ে দিস, সবার জন্য 10 টাকা। যা কবি ভাই খুশি হয়ে দিছে তোমরে। সুপারস্টার হইতেছেন বস, আপনার তো বুস্ট করার জন্য প্রচন্ড পরিমাণ টাকা ফালাইতে হইবে, না হলে তো রস ঢেলে দেওয়ার নাটক আসবে না বস। রস ঢেলে দেওয়ার জন্য তো বুস্টের টাকার প্রয়োজন বস। বুস্ট লাগবে না এইবার তো বস, হয়েছে 500 500, 10 টাকা 10 টাকা দিয়ে চলবে না বস। আপনার তো বস মিলিয়ন মিলিয়নে খেলতে হবে, আপনি তো স্টার নাই, আমি তো সুপারস্টার। জলিল খান, জলিল খান কষ্টকে বসে কি লাগবে? কি লাগবো তোকে? কি লাগবো ক? লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখতে হইব কিন্তু, হ্যাঁ হাজারে হাজারে খেললে হইব না, মিলিয়ন মিলিয়ন লাগবে এখন বস। মিলিয়ন মিলিয়ন ভিউয়ের লাগেই তো আপনার হাজার হাজার টাকা বাইর করতে হইব। তাহলে কি মিলিয়ন মিলিয়ন যাইব? মানে আইব 1M দৌড়াইব বস, দৌড়াইব বস। একটা কাজ করেন, হিসাব কিতাব বাদ দেন, এটা গুইনা টাকার দুগুণা লাগবে না, বান্ডেলটা দিয়ে দেন বস, সুপুরোটা বুস্ট করে দিব। হ্যাঁ এটা ভালো কথা, অগণিত টাকা, পুরো চ্যানেল মিল্লা বুস্ট কর। তাকে দেখি করবি বুস্ট করবি, খালি বুস্টের উপরে রাখবি। কে উপরে রাখবি? তোমার জন্য আমার এবার নতুন একটা ছেলেকে আমি ব্রেক দিছি, দেখছো ভিউ নাটকে? হ্যাঁ 3 দিনে 1.5 মিলিয়ন বোঝ কিছু? শোনো দুষ্টুমি করো কিন্তু আর কখনো বলবে না যে তোমার জন্য আমার ভিউ। হ্যাঁ আচ্ছা আমি একটু পরে ফোন দিচ্ছি, তোমাকে শর্ট যাচ্ছি। কি আপনি এভাবে পিছিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমার নাম হয়েছে ডিরেক্টর লিটন। তো লিটন টিটন যেই হন এভাবে দাঁড়িয়ে থাকবেন কেন আপনি আমার পেছনে? অ্যাকচুয়ালি আমি একটা নাটক বানাবো আর কি, যে তো আমার
ওই নাটকের আপনাকে আমি ফাইনালি কাস্ট করছি আর কি। আমিও বলছি আমার, আচ্ছা আপনার সাথে পরে কথা বলছি, আমি এখন বিজি, আপনি বসেন ওয়েট করেন আমি কথা বলবো। না আপনি তো বিজি, মেলা দেড় ঘন্টা ধরে বসে আছি, দেখছি আপনি অনেক বিজি, আপনি প্রচুর বিজি আমি দেখছি। তো এখন কি বলতে চাচ্ছেন? না বলছি আমার নাটকের শুটিং এর জন্য আপনাকে সিলেক্ট করা হয়েছে আর কি, মানে আপনি ডেটটা দিলে আমরা নাটকটা শুরু করতে পারি, মানে আমার খুব। ঠিক আছে আপনি আমাকে স্ক্রিপ্টটা পাঠান, আমি স্ক্রিপ্টটা পড়ে দেখি, যদি আমার ভালো লাগে তাহলে আমি আপনার সাথে কথা বলছি। আমি এখন একটু ওয়েট করেন, আপনি স্ক্রিপ্ট দেখে কাজ করেন। হ্যাঁ আমি একটু বেছেই কাজ করি, কারণ আপনি জানেন না এটা। আমি আসলে সত্যি কথা বলতে আপনার সঙ্গে আমি কিছুই জানতাম না, আজকে সেটাই এসে বুঝলাম যে আরো অনেকটা দেখছি তো বসে রয়েছে, তখন বুঝছি আসলে। ঠিক আছে হ্যাঁ এখন আপনি ওয়েট করেন, আপনার স্ক্রিপ্ট নিয়ে আমি পরে কথা বলছি। আপা বলছি আমার কাছে গল্পটা আমিও জানি, মানে নারী দিবসের গল্প তো বেশি দিন সময় নেই, আপনি ডেটটা দিলে আমার জন্য খুব উপকার হইতো, আমি কাজটা করব। আপনাকে আমি বললাম তো আপনি স্ক্রিপ্টটা পাঠান, আর হ্যাঁ যদি আমার স্ক্রিপ্টটা পছন্দ হয় তাহলে তিন মাসের আগে আমি আপনাকে ডেট দিতে পারছি না। নারী দিবস সপ্তাহখানেক পরে আর কি। আরে আপনি সপ্তাহখানেক পরে শুটিং এ আমাকে কিভাবে ভাবছেন? আমি কি ঘরে বসে থাকি নাকি? বললাম তো তিন মাসের আগে আমি আপনাকে ডেট দিতে পারছি না, আমাকে নিয়ে কাজ করতে হলে আপনাকে তিন মাস পরে কাজ করতে হবে, আমার এখন একদম ডেট ফাঁকা নেই। সপ্তাহখানেক পরে নারী দিবস, আপনি মনে বুঝতেছেন না, মানে আপনাকে কি আমি ডেট বানিয়ে এনে দেব নাকি? আপনি বুঝতে পারেন না বাংলা কথা? ওকে নারী দিবস সপ্তাহখানেক পরে আর এতিরের কাজ করতে হলে তিন মাস পরে কাজ করতে হবে। নারী দিবস হিসাই না এতিরে আগে নারী দিবস হিসাই নারী দিবস কাজ এতির লাগবে। খুব সিন্ডিকেট ম্যানে কাজ করতেছে, এরকম করলে তো হবে না বাবু। খলিল দিন শুরু হইতেছে, জলিল দিন শেষ। হ্যাঁ 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 বস, ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলতেছি। ওকে আপনার গুগুর বাসায় ডিম পারছে। এ গুগুর বাসায় ডিম পারছে মানে কি? মানে যে গত তিন দিন আগে যে গুগুর বাসা নাটকটা করলেন না, এই দেখেন যে ডিম পারছে কিভাবে, 15 লক্ষ ভিউ ধরছে বস। আরে সালা, আগেই তো আর বলছিলাম দর্শক কিন্তু শেষ পর্যন্ত আমাকে ঠিকই গ্রহণ করবে না বস। দেখ না বস কি আমি ঘাড় ধরে গ্রহণ করাইছি। মানে কি? মানে আমি 20,000টা বুস্টিং করে 3-4 লক্ষ দেখি ভিউ ওঠে, পরে আমি এক বন্ধুর কাছ থেকে আরও 20,000 টাকা ধার নিয়ে ঠিক আছে আবার বুস্টিং করছি, এখন দেখেন বস 15 লক্ষ ধরছে। আমি একটা কথা বলি বস, এইভাবে যদি 8-10 লক্ষ টাকা খরচ করে 6 মাস যদি আপনি মিডিয়ায় টিকে থাকতে পারেন, আর যদি এভাবে ভিউ আসে, জলিল মিডিয়ায় তো দূরের কথা, দেশেই টিকতে পারবে না। ধর তুই যেমনি কইতাছস এভাবে টাকা খরচ করলে তো 3-4 মাসের মধ্যে 7-8 লাখ টাকা খরচ হয়ে যাব, এত টাকা কই পাবো বস? খালি ধৈর্য ধরে টাকাটা খরচ করেন, 6 মাস পর দেখবেন নাটকে যেভাবে ভিউ আসতেছে, ইউটিউব থেকেও আপনি টাকা ইনকাম করবেন, আবার বিভিন্ন ডিরেক্টর আসে আপনার দিয়ে নাটক বানাবে, ওইখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। ধৈর্য ধরে খালি 6-7টা মাস খরচ করেন বলতেছস? জি বস। বস এবার একটা নিউ প্ল্যান শোনেন, একটা গ্রুপের সাথে আমি পরিচিত হয়েছি ঠিক আছে, ওদেরকে যদি 40-50 হাজার টাকা দেওয়া হয় তাহলে জলিল আছে না, জলিলের যে নাটকগুলো ইউটিউবে আপলোড দেয় কমেন্ট বক্সে শুধু গালিগালাজ করবে। গালিগালাজ করবো তামার লাভ? আরে বস আপনি বুঝলেন না, ওর নাটকের কমেন্ট বক্সে যদি গালিগালাজ করে তাহলে কী দাঁড়ালো? দর্শকরা পছন্দ করে না, ওর নাটক পছন্দ করে না, আর আপনার নাটকের কমেন্ট বক্সে শুধু ভালো ভালো কথা লিখবে, তাহলে কী হলো, আপনার জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে, বিষয়টা তো এই দাঁড়ায়। কিন্তু 50,000 একটু বেশি হয়ে গেল না? আরে বস কয়দিন পর তো শুধু ইনকাম আসবে, খালি ইনকাম আসবে আপনার ইউটিউব থেকে, এখন তো 40-50 হাজার টাকা কোনো বিষয় না। দেন বস না করেন না ঠিক আছে, আপনার ইনকামের ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনি আমার উপর ভরসা রাখেন। ঠিক আছে দেখি কী করা যায়, তুই ওই গ্রুপটার সাথে একটু যোগাযোগ কর। জি বস, তাহলে আপনি টাকা পয়সা রেডি করেন, আমি কিন্তু ওই পরে এসে নিয়ে যাবো ঠিক আছে। তুই তাহলে যা, লবণ লাগাই দিয়ে কাজ শুরু করে দে যা। ঠিক আছে বস। রিটন কী সিদ্ধান্ত নিলি, নাটক কবে শুরু করছো? নাটক শুরু করবো কেমনে বস, আপনি যে নায়িকা ধরাই দিয়েছেন তার তো ডেডি পাইতেছি না, আমি তার কাছে গেছি দেখা করছি, ফোনে তো ফোন রিসিভ করে না, তার সাথে আমি দেখা করছি যাই বলছি, তার বলে 3 মাসের মধ্যে ডেট নাই। আমি বলি কি বস বুঝছেন, এরা তো খুব বিজি, এরা বিজি থাকুক, মানে আমার গল্পটা ঠিক থাকে ফারজানা আপার নিলে, মানে একটাবার একটু রিক্সটা নিতে পারেন বস, ফারজানা আপার যদি করে দেখেন অ্যাক্টিং লেভেলটা, ফারজানা আপার ক্যারেক্টার দিয়ে জিনিসটা বাইর করে ফেলাবে বস। আবার তুমি সেই ফারজানা আপার মধ্যেই রইলে। আচ্ছা ব্যাপারটা কি বলো তো একটু গুছিয়ে, ফারজানার সাথে তোমার দুটো ফারজানার থেকে বেরোতেই পারছো না,
আরে ভাই তুমি এই যুগের ছেলে, এটা ভুলে যাচ্ছ কেন? যুগের সাথে তাল মিলিয়ে তোমাকে তালে তালে চলতে হবে, তাহলে তোমার কেরিয়ার হবে, তাহলে কিচ্ছু হবে না। ওই ফারজানার ভূত মাথার থেকে ফেলে দাও, আমি যেটা বলি সেটা করো। বস, কেমনে সম্ভব আপনি বলেন? উনি তো আমার ফোনই ধরে না, মানে উনি তো বলছে যে উনার ড্যাডি নাই, মানে কেমনে করবেন? আপনি কেমনে কীভাবে করবেন আমি তো জানি না বস। আমি তো তার কাছে গেছি, তার গল্প শেয়ার করছি, মানে সে তো তারপর তিন মাসের মধ্যে ডেট নেই বস। আর আপনি বলেন কীভাবে কম, আপনি আমি জানি না কেমনে করবেন। তুমি আমার কথা বলেছিলে ডালিয়াকে, তাহলে কীভাবে ডেট পাবে? ডেট তো পাবে না, ডেটের ব্যবস্থা আমি করে দিচ্ছি। পরশু একদম লগ, পরশু আমি ফাঁকা আছি, আপনি সব ম্যানেজ করেন, পরশু আমি শুটিং করব। ওকে বাই। হলো তো ডেট, তাহলে শুরু করে দাও। আমার যে বল সেগুলো তিন মাসের মধ্যে কোনো ডেট নাই, মানে আমি তো বুঝলাম না। আরে তোমাকে তো তাই বলবে, আমার কথা বলতে হবে তোমাকে, তাহলে তুমি ডেট পাবে। আধুনিক আধুনিক। তাহলে বস, ওই ধরুন তিন দিনের মধ্যে কেমন, সময় তো অল্প, কীভাবে কি শুরু করবো? সময় আলি সময় সময় করছো কেন? শুরু করে দিলেই শেষ হয়ে যাবে। তাহলে মনে করেন আপাতত ওই ওই ক্যারেক্টার ঠিক আছে, বুঝলাম। তাহলে হিরো ক্যারেক্টারে আমার মনে হয় হিরোটা তো খুব একটা সাপোর্টিং ক্যারেক্টার, তার তো মূল কিছু নাই এখানে। খালি তুমি সেই অ্যাক্টিং এর জায়গা করছো। আরে ভাই গ্লামার বুঝতে শেখো, তার হচ্ছে লাখ লাখ ভিউজ। জলিল আর ডালিয়া, ডালিয়া আর জলিল যখন একসঙ্গে এই কাজটা করবে, তখন দর্শক হা হয়ে খালি নাটকটা খাবে খাবে খাবে, আর আমার ভিউয়ার্স খালি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। লক্ষ লক্ষ ভিউয়ার্স হবে, লাখ ছাড়িয়ে কোটিতে পৌঁছে যাবে জানো। জলিল ডালিয়া, ডালিয়া জলিল আর ডালিয়ারে তো বিয়ে দিতে, তুই তোর অফিসে ডাকিয়ে আনিস জলিল আর ডালিয়ার সাথে বিয়ে দিতে, তাদের তিন দিনের হানিমুনে কক্সবাজার ফাটাই দে, তুই আর গল্প তার দিবি না। আর গল্প আয় যেভাবে চেষ্টা করছি, আয় যে যে ক্যারেক্টার নিচ্ছি সে সেই ক্যারেক্টার করুম সব। তুই কী মনে করছিস বেগিন, তুই জানোস কেন? এ তুই প্রডিউসার, তুই টিঁয়া দিবি, তুই টিঁয়া দিয়ে কাজ করুম। গল্প আমার মাথা খাটাইছে, আমার ক্যারেক্টার আমার, তুই কে জলিল ডালিয়ার কে রে তুই কে? ঠিক আছে, তুমি যখন আমার চেয়ে বেশি গল্প বোঝো, তাহলে তুমি বেরো আমার অফিস থেকে, যাও, তোমার এই নাটক বানাতে হবে না, যাও। আপনি যদি দুই দিনের মধ্যে ঘর ভাড়া না দেন, তাহলে কিন্তু আমি খারাপ ব্যবহার করবো ভাই। এখন তো আমাদের টাকার প্রয়োজন, তুমি এই কাজটা করলে অন্তত পক্ষে এই মাসে 20,000 টাকা পাবে। জলিল লাগে বস, আমি একই জিনিস চিন্তা করছি বস। জলিলিয়া মানে স্যার, জলিল আর ডালিয়া এই দুজনের কারণে এই গল্পটা তো আর কোনায় চলে যাবে এই গল্প। প্রথম কোন প্রোডাকশন আর লাখ ছাড়িয়ে যাচ্ছে, কোটিতে পৌঁছে যাচ্ছে, ভিউজ আর ভিউজ, ভিউজ খালি ভিউজ, কোটি আমি পাগল হয়ে যাব। আচ্ছা এই এই নাটকের নাম কি দিছো? এই সমস্ত কি কি কি? আরে বলো না কি এটা? কিং কর্তব্য বিমুখ। তুমি তো আধুনিক নামে চিন্তা করতে পারছো না, কারণ বাজারের মোড়ে তুমি ট্রাক ড্রাইভার। আরে না, নাটকের নাম কারণ বাজারের মোড়ে তুমি, নাটকের নাম হ্যাঁ ওই কাজ তো শুরু করুম, কিছু টাকা পয়সা তো লাগে অ্যাডভান্স। কারণ বাজারের মোড়ে তুমি কে?
হাওড়ান বাজারের মোড়ে আরে নামেই তো 3 লাখ আর আর্টিস্টের কারণে হবে আরো 10 লাখ পার উইক 13 লাখ হাওড়ান বাজারের বড়ি তুমি কি রে তুই বলে ডিজিটাল মার্কেটিং করস হ্যাঁ ইউটিউব বিশারদ হইছ ফেসবুক বিশারদ হইছ কি এর মার্কেটিং করস কই আমার মার্কেটটা কই হ্যাঁ ও গুগু গুগু ডিম এ গুগু পাখির ডিম মানছে এত খায় কে হ্যাঁ আমার রসগোল্লায় কি রস নাই কিরে আর ইয়ের গুগুর ডিমের ভিউ কত বস আমি বলি বস গুগুর ডিমের ভিউ হচ্ছে বস 15 লক্ষ 15 লাখ হ্যাঁ আর আমার রসগোল্লার ভিউ কত বস কস না বস 3,60,100 বস আপনি আশা করতে হবেন না বস আমি বস বুঝাই বলি কি করলি রে আয় কি কইছে ও তুই কি আমার আমার নাটকের ভিউয়ার কথা কইছস হ্যাঁ হ্যাঁ বস কেমনে কইলি তুই এটা এই তুই 15 লাখ আর 3.5 লাখের পার্থক্য বুঝছস কত দূর 3.5 লাখ থেকে 15 লাখ পর্যন্ত গুনতে হলো কতটি সংখ্যা গুনতে হয় জানোস তুই কিরে বস বস আমি হিসাব দিই ছাগলটা করছে কি বস 15,000 টাকা বুস্ট করছে তুই 50,000 টাকার কর বস আমি একটা কথা বলি বস রাগ না করলে ক বাবা বস বিষয়টা হইতেছে কি বস আপনার কাছে তো আমি 3-4 বার আসছি টাকার জন্য তোর পড়াই নেই বছর তো 10টাই বস তো 4 টাকা দিয়ে দেয় ছাগল চাষ নেই বসের কাছে টাকা ঠিক করে বস আমি বলি এই যে আপনি তো 15,000 টাকা দিছিলেন বস পোস্ট করার জন্য আগে বস এই টাকা দিয়ে হয়ে যেত এখন ঝামেল হইতেছে বস এই যে বা কাজের বুয়া দারোয়ান এরপর হইতেছে ওই যে ব্যান গাড়িতে জিনিসপাতি বেচে এখন বস সবাই না ইউটিউব চ্যানেল খুলছে এখন ইউটিউব চ্যানেল খুলছে ওটাও কোনো প্রবলেম না ঝামেলাটা লাগছে কি বস সবাই 10-15,000 টাকা বুস্ট করে এখন কোথায় ওরা কোথায় ওই তুই কার লগে কার তুলনা করতেছস বস তুলনা করতেছ না ছাগলের জন্য বুঝার বলিছ ও তো বুঝাইতে পারে নি বস আমি তো বস ব্যস্ত ছিলাম বস আপনাকে নিয়ে ভাবতে ভাবতে ব্যস্ত হয়ে গেছিলাম এখন আপনি যদি 10-15,000 টাকা বুস্ট করেন তাহলে তো হবে না আপনার আরও বাড়াইতে হবে ওই যে খলিল্লা ও যদি 40 করে আপনার করতে হবে 50 ও 50 করতে হবে আপনার করতে হবে 1 লাখ নাহলে তো বস আপনার সকল বোঝায় না বোঝায় না বোঝায় নেই বস রে বস বুস্ট কিন্তু বস বাড়াইতে হইবে বুস্ট বাড়াইতে হইব তো বুস্ট বাড়াইলে ভিউ বাড়বো বস আপনি বস এখনকার লাভের কথা বুঝলে যান তাহলে এখন বুস্ট বাড়াইতে হইব না বস টাকা পয়সা বাড়াইতে হবে বস আর যদি বুস্ট করেন বস ব্যাপক লাভ আছে আপনি যখন বুস্ট করবেন তখন আপনার যে নাম মিস্টার জলিল এই নামের পাশেই তো বস 20 লাখ 30 লাখ 40 লাখ না 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 3 মিলিয়ন 4.5 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ জোরা লেগে যাবে বস যখন ভিউটা জোরা লেগে যাবে তখন বস আপনার নামই তো ভিউ তখন আঙ্কেলের তো টাকা নিবে না আঙ্কেল খারাপেন বাপ খারাপে বাম দিকে নায়ক মহানায়ক জলিল খারাপে টাইম দিকে তখন কি হবে ওখানে 10 মিলিয়ন 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি ভিউ টাকাগুলো কে খাবে কে আপনি খাবেন আপনার বাপ খাবে তখন হবে আসল ব্যবসা তখন রসগোল্লা না রস টপ টপাইয়া পরে রস জ্বর জ্বরাইয়া পরে রস উপর দিয়া পরে রস গড়াইয়া গড়াইয়া পরে রস ঢেলে দিই ঢেলে দিই ঢেলে দিই ঢেলে দিই বুস্ট বাড়াইতে হবে বুস্ট বাড়াইতে হবে তাহলে বুস্ট বাড়াইতে হবে তাহলে তো খুবই ভালো ভুলে গেছি বুঝছো মিষ্টি দরকার আছে তুমি না সেটা দই মিষ্টি খুব পছন্দ করো আনা দরকার ছিল না এলে হইতে না তোমার মানে তুমি তোমারে আমি বলছিলাম শেয়ার করছিলাম যে কাজটা আমি করম কিনা তুমি আমার বলছো করো নাহলে ওই লোকের কথা আমার তো কাজ করার কথা না নাইকা ডেট ফাইনাল হয়েছে কেন জানো নি কিভাবে ফাইনাল হলো আমি গেছিলাম আচ্ছা হেতি সেটে গেছিলাম 1.5 ঘন্টা ধরে আমরা বসে রেখেছি হেতি বলে মেলা ব্যস্ত 100 গা ফোন দিচ্ছে আমার সামনে হ্যালো ভাই ইয়া কি ইয়া কোনে কি জানি কালো কথা কয় আমি পরে এক পর্যায়ে বাধ্য হইতে ফিসে গিয়ে খাড়াইছি নিজের পরিচয় দিছি বলছি কি জানো 3 মাসের মধ্যে না কেতি ডেট নেই আরে ভাই আমি একটা বিশেষ নাটক করুম 1 সপ্তাহের মধ্যে নারী দিবস আমার নাটকটা যাবে নারী দিবসের স্পেশাল নাটক
আর আমি তিন মাসে তিনলে বই থাকুন কি নারী দিবস পিছামো না কে তিনলে বই থাকুন চিন্তা করি দেন বলো কি তাহলে তুমি কিভাবে ডেট পেলে আয় হামো গতুন আয় আইসেনি ওই যে আছে না বাইয়ে বাইয়ে আইসে আমি গেছি অফিসে যাই বললাম যে বস সম্ভব না এর সারেন এ যে পরিমাণ ব্যস্ত দেখলাম তার ডেট নিয়ে আমি কাজ করতে পারবো না অন্য কারোর চেষ্টা করি ফারজানা পারে নেই আবার স্বেচ্ছাতে নিজে আমার আমার সামনে নিজে এতে ফোন দিছে ও লাউডে দিয়ে শুনাইছে কইছে আমার ডেট লাগবে কবে বাইয়ে বলেন কবে লাগবে ইমিডিয়েট লাগবে দিয়ে দিছে আমার বলছে তিন মাস ডেট নেই এতে যাক যেভাবেই হোক পাইছো তো ডেটটা তো পাইছো এখন যেভাবেই হোক তুমি কাজটা করে ফেলো তুমি বুঝতেছো না সোনা এই নায়িকার লো যদি আমি কাজ করতে যাই অ্যাজ এ ডিরেক্টর হিসাবে হেতে কোনো ধরনের কমেন্টস আর শুনবো আর যদি বলি ডাইনে যাও হতে যাবে বামে হেতে যদি কেউ বামে যাও হেতে যাবো ডাইনে উত্তর দক্ষিণ আর এক করিয়া লাগবো আর শুটিং এর ফ্যাশনটা তুমি বুঝো আর ক্যারেক্টার পুরো কম মানে এই নাটকের মেন ক্যারেক্টারই এটুলে এটে তাকে এটাকে ক্যারি করে লিয়ে যেতে হবে আমার মনে হয় না এটা করতে পারবো না আমি বুঝি গেছি এই নাটক আমি শুটিং করতে পারতাম না এই লাইনে আমি ছাড়ি দিই এই লাইনে দেখতাম না আমি অন্য কোনো কিছু করবো আমার ভালো লাগতেছে না দেখো বাবু তুমি তো অনেক বছর ধরে এই লাইনে কাজ করছো এখন হুটহাট করে অন্য কোথাও কাজ করতে গেলে তোমার আম সালা দুইটাই যাবে তুমি প্লিজ অন্য কোথাও এফোর্ট না দিয়ে তুমি প্লিজ এখানে কাজটা করো প্লিজ আচ্ছা বাবা ওই যে এত ফিলিস ফিলিস করিও না আই নিজে ফিউজ হয়ে যাবে আচ্ছা আমি একটু ভাবি আর একটু চা খাও না একটু চা ঠিক আছে তুমি টেনশন করো আমি চা নিয়ে আসছি আচ্ছা যাও মানে গান ওদের কি আইছে বুঝতে না ও তো বলে দিয়ে আস্তে পাঞ্জাবি ছুটবে যাই হোক এই আঙ্গুল বলে হ্যাঁ এত যে টিপা টিপি করতেছ আসল সানার উজুলটা বলো তো উদ্দেশ্যটা কি না বা মানে ছেলে কি মানে বাবার খেদমত করবো না কিছু উদ্দেশ্য থাকা লাগে না গুড 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 ভালো ছেলে ভালো ছেলে মানুষজন তোমার নাম উল্টা পাল্টা বলে আমি তো জানি তুমি ভালো ছেলে লোক কি ছেলে তা আব্বা আব্বা মতলবটা কি একটু খোলাসা করে বলো মানে ঝেড়ে কাশো আর কি না তেমন কোনো মতলব নাই আব্বা তারপরেও মানে একটা ব্যাপার হইলো কি আব্বা ওই আমার না কিছু টাকা লাগতো এই কথা তো আগে বলবি তুই আমার একমাত্র সন্তান আমার টাকা পয়সা মরার পরে সবই তো তোর আচ্ছা টাকা লাগবে দামে এনে 20 টাকা আছে হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে এল 100 টাকা হবে না না আচ্ছা তাহলে দে তাহলে নতুন নোট নে না মানে আব্বা তুমি বুঝতে পারতেছো না যে আমার টাকা লাগবে বলতে ভালো অ্যামাউন্টের ও ভালো অ্যামাউন্ট তো আগে বলবি তা এই 20 টাকা রেখে দিলে 500 নেই যা আব্বা তুমি মনে হয় ব্যাপারটা বুঝতে পারো নাই 500 টাকা নগদ দিলাম আমার কাছে 20 টাকা রাখছে অনলি 20 টাকা 500 টাকা দিয়ে মিনিমাম 5 কেজি আপেল কিনতে পাওয়া যায় 5 কেজি আপেল খেলে শরীরটা আমাদের একটা জোশ হিসেবে বড় রক্ত বাইরে থাকে বাইরে গেলে মনে করো চা ইচ্ছা তাই করুন যায় যা আমার শরীরে একটা জোশ আছে আব্বা এই জোশের ঠেলায় আমার 5 লাখ টাকা লাগবো কত 5 লাখ 1 লাখে তো 5 লক্ষ টাকা আমি দেখি নাই 5 লক্ষ টাকা 1 লক্ষ আমি ক্যাপ্টেন দেহ আমার কাছে কোনো টাকা নেই 520 টাকা আছে কিন্তু আমার লাগবো আব্বা এখন তুমি কইতে দিবা আমি জানি না অপেক্ষা করতে হইবে আমি মরার পরে চোখ বুঝতে বুঝতে ব্যাংকে যাবে ম্যানেজারে বলবে আমি সাকসেশন সার্টিফিকেট আছে আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট আমার বাপে মরসের টাকাটা দেন তখন পাবি মানে 5 লাখ টাকা পাওয়ার লগে তোমার মরার জন্য ওয়েট করতে হইব অবশ্যই 100 বার বাপের মৃত্যুর জন্য অপেক্ষা করতেই হবে 5 লক্ষ টাকা এককালীন পাইতে হইলে তারপরে 5 লাখ টাকা পামু হ্যাঁ তাহলে আব্বা তুমি ঘটনাটা একটু তাড়াতাড়ি ঘটাও রিটা তো আছে কোথায় কোথায় তোমাকে দিয়ে রিটা আছে ওই যে আমাদের ডিরেক্টর এটা আপনার প্রোডাকশন আসলে আমার বাইরে যাওয়ার একটা প্ল্যান ছিল হুট করে একটা ক্যান্সেল হলো তো আর এর মধ্যেই ভাইয়ার ফোন তো ভাবলাম যে আপনাকে ডেটটা দিয়ে ফেলি না হলে কিন্তু 3 মাসের আগে একদমই পসিবল হতো না বাবু রে মানুষ যে কেরম করে মিথ্যা কথা কইতে হারে অসুবিধা নেই ভালো করছেন সমস্যা নেই মানে আমরা কাজটা করি অসুবিধা আপনারা স্ক্রিপ্ট দিছো স্ক্রিপ্ট না স্ক্রিপ্ট আরে স্ক্রিপ্ট লাগবে না আপনি শর্টে চলেন হয়ে যাবে না না আপা এটা একটা আমার মানে নারী বিষয়ক মানে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আপনি তো আপনি একটু দেখতে হবে আরে আমি আপনাকে বললাম তো স্ক্রিপ্ট লাগবে না আপনি শর্টে চলেন
আপনি সব রেডি তো? শর্ট রেডি আছে তো? আচ্ছা আপনি একটু সামনে, আমি আমি একটু সামনে স্টার ড্রেসটা, আমি ক্যামেরাটা গোছাই, আমি সেট করে রাখছি, আপনি লয়ে যাও। নিউজ বস স্টুপিড রে, ক্যামেরা কোন রে? আপকো ইয়ে কো ভাই, আমার লাগ রেডি ভাই, পুরো রেডি পুরো রেডি ভাই, ক্যামেরাটা এটা কি কেলক্স স্ক্রিপ্ট? এই স্ক্রিপ্ট কেলক্স এ কেন ভাই, কোনো সমস্যা? এটা তো লিখছে আমাদের ডিরেক্টর লিটন ভাই। ডিরেক্টর কই? সে ডিরেক্টর কই? ডাকেন ডিরেক্টর, ডাকেন, আমার সাথে দেখা করতে বলেছে, এক্ষুনি যাচ্ছি। এই দাঁড়, এই বানরের মতন সাজ দিয়ে কোনে যাচ্ছিস? শুটিং আপা? শুটিং কোনে? তোকে আমি একবার কইছি, এই বাসায় থাকে কোনো শুটিং মুটিং করা যাবে না। আজকে থেকে তুই আমার ভাঙারির ব্যবসায় আমার সাথে বসবি। মানে কি আব্বা, মানে কি? একটা সুপারস্টারকে আপনি কি বলতেছেন? আপনি ইউটিউব দেখেন না? আমি তো মিলিয়ন মিলিয়ন ভিউয়ার সুপারস্টার। হ জানি তো তুই একটা কোরবানির গরু হয়েছিস, হ্যাঁ, ভিউ দিয়ে তুই শিল্পী হওয়ার চেষ্টা করতেছিস না? তো কি, আমি যখন বাসার থেকে বাইরে হই, হ্যাঁ, দুনিয়ার মানুষজন আমাকে দেখায় তো, ওই মোবাইল বের করে করে দেখায় তোর বামদুর নাচ। এই সব এই এই মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়ে কি শিল্পী হওয়া যায় রে? হ্যাঁ, শিল্পী হতে গেলে কত কিছু করতে হয় তুই জানিস? নাচ জানতে হয়, গান জানতে হয়, উচ্চারণ ঠিক করতে হয়। আর তুই তো আমার ছেলে, আমি জানি না তোর কি গুণ আছে। নিজে সারা জীবন যাত্রা করে তো কিছু করতে পারে না, এখন ভাঙ্গারি ব্যবসা করেন, আর ছেলে এখন সুপারস্টার হয়েছে, দশটা লোক চিনে জানে, এটা তো সহ্যই আছে না। এই এই খবরদার, একদম খবরদার, বাজে কথা বলবি না। এই যাত্রা শিল্পের সাথে তোর সব ফাত্রামিকে এক জায়গায় আনবি না বলে দিচ্ছি। হ্যাঁ, যাত্রা শিল্প হচ্ছে আমাদের শেকড়, এই শেকড় নিয়ে আমরা বেঁচে থাকি, বুঝেছিস? দিনকাল পাল্টে গেছে আব্বা, এখন ভিভি সব। চুপ, সত্যি যদি তোকে নাটক করতে হয়, যদি সত্যিই তোকে নাটক করতে হয়, তাহলে সুস্থ ধরার সংস্কৃতি চর্চা করবি। এসব নাটকের নামে ফাতরামি করা যাবে না বলে দিচ্ছি। কি করতে হয় না করতে হয় আমি খুব ভালো বুঝি আব্বা। সাত সকালে আমার মেজাজটা খারাপ করে দিয়েছেন, আমি শুটিংয়ে যাইতেছি। তোকে আমি কয়ে দিচ্ছি, একদম সাফ সাফ কয়ে দিচ্ছি, তোকে যদি আমি আবার শুনি যে তুই নাটক করে বেড়াচ্ছিস, এইসব ইউটিউবের নাটক, তাহলে কিন্তু তোকে আমি বাসার থেকে বের করে দেবো। এখন আমি বাইরে যেতেছি, থাকেন। কত ভাবে তুমি কি হবে এই স্ক্রিপ্ট আপনি লিখছেন? হ্যাঁ, কি লিখছেন এটা? হ্যাঁ, স্ক্রিপ্টে আমার ডায়লগ কই? আমি কই? নায়িকা যা ডায়লগ দিতেছে আমি খালি হ্যাঁ, হু, ইয়েস, নো, ভেরি গুড, আমার ডায়লগ কোথায় ভাই? স্ক্রিপ্ট তো আপনার বাসায় তো ফাটানো হয়েছে কয়েকদিন আগে, আপনি স্ক্রিপ্ট পড়েন নাই ভাই? আরে ভাই, আমি মাসের মধ্যে 20টা নাটক করি, 20টা নাটকের স্ক্রিপ্ট পড়ার সময় আছে আমার। এটা ভালো কথা বলছেন। আসলে ভাই, আমার এই নাটকটা হয়েছে নারী কেন্দ্রিক, নারী প্রধান মানে চরিত্র, এখানে সেখানে আপনার ক্যারেক্টারটা আসলে এভাবে নাই, আপনি আগে স্ক্রিপ্টটা বললে আরো ভালো করতেন। তো নারী চরিত্র আমার কেন ডাকছেন, পুরুষ মানুষ কেন ডাকছেন আপনি? নারী দিবস নাটক হইয়া তার উপরে মেইন করি, তার উপরে ফোকাস করে আমি কাজটা করতে। আমি তো করবো না ভাই। হ্যাঁ, আমার ভিউ হচ্ছে লাখ লাখ মিলিয়ন ভিউ, আমি এই নাটক করে কি আমার ভিউ নষ্ট করব? আমার ডায়লগ নাই, আমার ক্যারেক্টার নাই, ইম্পর্টেন্সই কোথায় আমার ক্যারেক্টারের? তো শেষের দিকে আপনি পান নাই ভাই, শেষ এই যে গল্প শেষ হয়েছে নায়িকারে দিয়ে, এই নায়িকারে দিয়ে শেষ হলে হবে? আমি তো করব না এই নাটক। না না, শেষ হওয়ার আগে মনে করেন যে আপনার আপনার থেকে কথা বলি তো নাকি ওইখানে ভাই? আপনি কি করবেন আমি জানি না, নারী দিবসের নাটক আপনি পুরুষ দিবসে ছাইরেন, আমার উপরে ডায়লগ আনেন, আমার উপর গল্প আনেন, যান এভাবে সাজান। ওরে ইউটিউব স্টার জলিল্লা রে, তোরা যদি 2 ঘন্টা চোখ বন্ধ করে হিরাইতাম পাইতাম, তাহলে মনে করেন আর কলজে ঠান্ডা হইতো। স্ক্রিপ্ট আটাইছে 2 দিন, তুই অনকা আই স্ক্রিপ্ট কারেকশন করস। কি ভাই, আপনি এমনি তাকায় আছেন কেন? দেন ভাই, আপনি স্ক্রিপ্ট নিয়ে কি করবেন আমি জানি না, স্ক্রিপ্ট আবার নতুন করে সাজান, আমার উপর গল্প আনেন, তারপরে যা কিছু তা করেন। আচ্ছা ভাই, আপনি আপনি আপনার মানসিক ভাবে তৈরি হন, আমি সেট রেডি করছি, আপনি আসুন আসুন। যে গুছান, আপনি গুছান। আমাদের জন্য একটু কফি আর ফ্রাইড চিকেনের ব্যবস্থা করেন, আর আমরা লাঞ্চ করব। আপু টাকা মানে প্রোডাকশনের কাছ থেকে আনান, টাকা তো চলে কি হলো যা তো আমাদের এই যে ইয়া না মানে না, অনেক বেশি কথা বলেন, যান যে বলেন ফ্রাইড চিকেন আর কফি দিয়ে যেতে, আর আমার আরো 4-5টা ফ্রেন্ড আসছে, আমরা লাঞ্চ করব একসাথে, যান। দোস্ত, তুই কি আমাদেরকে অপমান করাইলি নাকি? এখানেই না আর দোস্ত, এগুলো থাকে আমরা বিয়ে তো দেখছি। লাঞ্চটা করে নেন বস। লাঞ্চ এখন কটা বাজে? 2টাও বাজে না, এখন একটা সিন করতাম পারি না, লাঞ্চ কি এর? এখন যদি লাঞ্চ না করেন বস, তাহলে খাবার কিন্তু শর্ট পড়বে বস। কা খাবার শর্ট পড়বে কইলে খাবার কি কম অর্ডার দিছিস? কম দেবো কেন বস, খাবার অর্ডার তো কম দেই নাই, নায়িকার কাছে যে পরিমাণ লোক আসতেছে বস,
পরে আপনাকে আমি খাওয়াতে পারবো না বস। কী করে বস? আমি তো আপনার ভয়ে কিছু বলতে পারি নাই। পাঁচজন ডিরেক্টর আইসে, দুইজন স্ক্রিপ্ট রাইটার বসে আছে গল্প বোঝানোর জন্য নায়িকারে, আর বন্ধু আছে কিমি সব আইসে, এই কাসি বিরিয়ানি পোলাও টোলাও খাইতেছে। বস জানেন না আমার প্রোডাকশন লোকে কয়েকবার দোকানে পাঠাইছে চিকেন বিরিয়ানি এটা সেটা বিভিন্ন কিছু আনতেছে বস, এর জন্য যে কত খরচা বেড়ে যাবে, অন্তত 5-7 হাজার টাকা আপনার প্রোডাকশনের খরচা কিন্তু বেড়ে যাবে বস। না হচ্ছে না কিন্তু এইভাবে ব্যাপারটা, মানে সবসময় তুমি একটু আলাদা থাকো, আলাদা ঘোরাঘুরি করো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, এইভাবে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, কি বলতে চান সেটা বলে ফেলেন। না বলতে আসছি যে আমাদের দুজনের মিলে একটা জোড়া হইতে হবে, যাতে বাইরে থেকে মানুষজন দেখে বুঝে যে আমাদের মধ্যে একটা ব্যাপার আছে, বুঝছো? আর তাছাড়া আমি তোমার সাথে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলতে আসছি আজকে। সিরিয়াস কথা? তুমি যতবার সিরিয়াস কথা বলতে আসো ততবারই না ফাউল লাগে। আচ্ছা আমি কি সবসময় ফাউ পেঁচাল পারি নাকি? হ্যাঁ আজকে সত্যি সত্যি একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করতে আসছি। তা শুনি। ব্যাপারটা হচ্ছে দেখো, তোমার তো ফেসবুক টেসবুকে একটা ফলোয়ার আছে তাই না, ইউটিউবেও একটা ভিউ আছে। হ্যাঁ আমার যে একটা ইউটিউবে ভিউ আছে সেটা তো তুমি জানোই, একটা ভিউয়ার্স আছে আমার। আচ্ছা আমি তোমাকে এর মাঝখানে একটু বলি, শুনবো তোমার কথা, কিন্তু তুমি ইউটিউবে যে কাজগুলো করছো না এগুলো নিয়ে না মানুষ অনেক বাজে কথা বলে, আর যে তোমার ওখানে কিছু স্ল্যাং যায় না ওগুলো একটু বাদ দিয়ে কাজ করো। আরে স্ল্যাং কই যায়? আমি কি মুখে গালি দিতেছি নাকি? হ্যাঁ সেগুলোর উপর দিয়ে তো টুট টুট আওয়াজ যায়, আমি কি গালি গালি শোনা যায় নাকি? কখনো শুনছো? কোনো ভিউ পাইতে হলে এগুলো করতে হবে, বর্তমানে ইয়াং জেনারেশন এগুলো চায়, বুঝছো? যাই হোক ওই ব্যাপারে আমরা পরে আসবো, এখন যেটা বলতে আসছি যে তোমার তো একটা আলাদা ভিউয়ার্স আছে, আমারও একটা আলাদা ভিউয়ার্স আছে, 10 লাখ 10 লাখ করে দুজনের আলাদা আলাদা 20 লাখ আছে কিন্তু। হ্যাঁ এবার তুমি আমি মিলে যদি একসাথে কাজ করি, দুজন মিলে যদি একটা সিন্ডিকেট বানায় ফেলি, তাহলে কিন্তু এই 20 লাখ ভিউ আমরা একসাথে পেয়ে গেলাম, বুঝছো? সিন্ডিকেট বানায় ফেলতে হবে। যেমন ধরো ডিরেক্টররা তোমাকে ফোন দিলে তুমি বলবো আমি তো জলিলকে ছাড়া কাজ করি না, আবার আমাকে ফোন দিলে আমি বলবো যে আমি তো ডালিয়াকে ছাড়া কাজ করি না, তাহলে তুমি আমি মার্কেটে অনেকদিন একসাথে থাকতে পারবো, একসাথে কাজ করতে পারবো, তোমারও কাজ বাড়বে আমারও কাজ বাড়বে, অনেকদিন ধরে টিকে থাকতে পারবো। আচ্ছা আমি এটা ভেবে দেখবো। জলিল ভাই শর্ট রেডি, চলো। কি রেডি? শর্ট শর্ট। এই বেটা তোর শর্ট রেডি? আমি রেডি হইছি। হ্যাঁ আমি রেডি হইলে ডাক দিবি যে আমি রেডি হইছি ভাই, চলেন যা বেটা শর্ট লয়ে বই থাক। আপা আপনি চলেন, আপনার যে ফোন পাট আছে না ওটা নিতে হবে, চলেন। দেখতেছো না কথা বলতেছি তুমি যাও আসতেছি, বুঝছো? এই ভিউ থাকতে থাকতে কিন্তু এই ব্যাপারটা ক্যাশ করে নিতে হবে, গাড়ি বাড়ি ফ্ল্যাট যা আছে সব এই সময়টার মধ্যে করে ফেলতে হবে। তোরা না যাইতে কইলাম পেয়াদ বয়ে গেছে গোলা বেনগুলো, কথা কইলে শুনেই না। শুনো আসল কথা তো এখনো বলেই নাই, সামনে যে ইলেকশন আসতেছে না, আমার এক চাচা আছে বুঝছো এলাকা থেকে, এবার কাউন্সিলর পদপ্রার্থী। হ্যাঁ কাউন্সিলর নির্বাচন করবে, তুমি আর আমি মিলে নির্বাচনের পুরো কন্ট্রাক্টটা নিয়ে নিব। কন্ট্রাক্ট নিয়ে নিব মানে? নিয়ে নিব মানে নিয়ে নিব, নির্বাচনী প্রচার প্রচারণার ব্যাপার আছে না, চাচার পিছনে দাঁড়ায় আমরা পাবলিসিটি করে যাব, টাকা পয়সার ব্যাপার আছে। আর নাটক করে তুমি কয় টাকা পাও? হ্যাঁ সারাদিন খাইটা ঘুরতে একটা খাম, 2 দিন চাচার পিছনে ঘুরবা প্রচারণা করবা, দেখো যে 10 দিনের পেমেন্ট পেয়ে গেছো তুমি। আচ্ছা এটাও হবে, এখন চল যে আমরা শর্টটা দিই। আর দিব নি, এত তাড়াহুড়ার কিছু নাই তো, ডিরেক্টরে প্যারায় রাখতে হবে, যত প্যারা দিবা অত পেমেন্ট বাড়বে, ভ্যালু বাড়বে, বুঝছো? লেট নাইট কাজ হবে, রাতে কাজ হবে। ঠিক আছে তাহলে একটা আমরা টিকটক বানাই, চলো। টিকটক? ও হ্যাঁ তুমি তো টিকটক সেলিব্রেট, আচ্ছা চলো। এটা এখন খুব চলতেছে, এটা বানাই। আর সাজ্জে এক কাপ। হেতারা তো মেইন আর্টিস্ট, তাদের দিয়ে মনে করেন গল্পটা শুরু করুম, একটা সিন করুম, এটা করতেছি। কি বললা? কিয়া তারা মেইন আর্টিস্ট? আমরা কি তাহলে কোনো আর্টিস্ট না? এত বছর থিয়েটার করলাম, সিনেমা করলাম, নাটক করলাম, আর এখন বলতেছো আমরা মেইন আর্টিস্ট না? কাকা মানে ভুল বুঝেন না, আমি ওইটা বলতে চাই না অ্যাকচুয়ালি, আমি বলতে চাইছি যে ধরেন যে বাপের ক্যারেক্টার, মার ক্যারেক্টার খালা এগিনে আসেনি কিন্তু নাই, নায়ক নাই কেন দুগা হোলা হাইনি, সারাদিন এগুন দিয়ে দেয়, সেখানে আয় মনে করেন আলাদা করে আমরা একটু চিন্তা করছি।
বুঝুন না, মানে বাপের ক্যারেক্টার তো নেয়ই না কোনো কে, এই জায়গা তুমি বলছি আর অন্যভাবে নিয়েন না। কাতার একটু রেডি হোক, তাদের দিয়ে আমি সিনটা শুরু করি, তাদেরকে ক্যারেক্টার ঢুকাই দিই, আমার সিনে আমি লইতে। কি রে কি অবস্থা? অবস্থা হলো ওরা ফ্ল্যাট গাড়ি এসি কি মিশা বাজে বাজে আলোচনা করছে, ইউটিউবার ওই আর ওই যে টিকটক সেলিব্রিটি কি আনছেন সব উল্টা পাল্টা। স্ক্রিপ্ট সানো? স্ক্রিপ্ট তো সানো, উল্টা গালি গালাজ করছে। চিন্তা করছে আর ওস্তাদ যখন কাম করে, আয় তখন তিন নম্বর অ্যাসিস্ট্যান্ট মাহফুজ ভাই, তৌকির ভাই, জাহিদ ভাই, হেতারা সেটে আসতো, আয় স্ক্রিপ্ট লই যাইতাম যে ভাই স্ক্রিপ্ট সান স্ক্রিপ্ট খালা দিত কিলে জানান নি, হেতারা বলতো আরে কত নম্বর সিন করবি বল আঙ্গ মুখস্ত। আর অনকার আর্টিস্ট টিকটক টিক কি নাম এটির? জলিলা ডালিয়া। জলিয়া ডালিয়া কার ফেলাট কত বড়, আর কোন গানে সিসি কত এগুলি আলোচনা করেন কির বেন কোন কাজ হইব কতুন। আপনারা এখানে রিহার্সেল না করে মনে করেন যে সেটে আসেন, আপনার সেটে আসি রিহার্সেলটা করেন, তাহলে সিনটা নামাই ফেলি আমরা। আসেন সেটে আসেন। রিহার্সেল কে করতেছে? আমি তো টিকটক করতেছিলাম, আমার টিকটকটাই নষ্ট করে দিলেন আপনি। আপনি টিকটক করবেন কি লে? আপনি তো আজকে আমারে ডেট দিবেন, আমার কাজ করবেন। চলেন কাজটা করি, টিকটক পরে করেন। ডেট নিছেন দেখে কি আপনি আমাকে কিনে নিছেন? আপনি জানেন আমার টিকটকের জন্য সারা দিন আমার কত ফলোয়ার্স বসে থাকে? আচ্ছা বাদ দেন না ভাই, ও যখন চাইতেছে না থাক, পরে করব নি আমরা, জান না আসতেছে। ভাই আপনি বুঝতেছেন ভাই, লাইটটা চলে যাচ্ছে, আমার আমার সাধুর উপর দুইটা সিন, আপনাদের খুব ইন্টিমেসি সিন ভাই, আমার সিনটা বুঝাই দিতে হবে তো আপনাকে। আচ্ছা করব নি, লেট নাইটে করব নি, সমস্যা নেই। লেটে যাবেন কিন্তু তাহলে দিনে ভাই, দিনের সিন আমরা লেট নাইটে কেমনে করবেন ভাই? এত সুন্দর আলো, এটা গল্পের মধ্যে যে আলো তো ভাই সাধুর মধ্যে। আরে ভাই রাতের বেলা ডে লাইট করে নামায় দিমনি জান তো। টিয়া তোর বাপে দিব, দিনে সিন আই লেট নাইটে কত লাইট লাগামু, আই কে এফডিসির কাম করিও নি শতনের বাচ্চা। কি টাকা রুছেন কে? আচ্ছা আপনি টিকটক করবেন? আসেন আবার মিশা কথা বলতে।
মানে ফোনের ঝামেলা তো শেষ হয়েছে ভাই, কিন্তু আসলে কিন্তু কি আপনি এরকম লিখতেছে কেন? একটা কি একটা কি একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? কি ফোনে একটা দুঃসংবাদ আসছে বুঝছেন। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? কি সে আমার না ইয়ে আপনার কি মানে বলেন বলেন, অসুবিধা নেই, আমার কাছে বলেন না, অসুবিধা নেই। ও আপনি ছাড়া আর কার কাছে বলবো, আপনার কাছেই তো বলবো। হয়েছে কি ভাই, আমার আমার আম্মার না ইয়ে মানে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে ভাই, আম্মার হার্ট অ্যাটাক হয়ে গেছে বুঝছেন, আমার ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যেতে হইব। আমরা ফোন করে দিই, অ্যাম্বুলেন্স চলে আসো। না না, অ্যাম্বুলেন্স গেলে তো হইব না, অ্যাম্বুলেন্সের সাথে তো আমারও যাইতে হবে বুঝছেন না। খালি অ্যাম্বুলেন্স কোন ডাক্তারে কোন হাসপাতালে নিয়ে যাবো, অ্যাম্বুলেন্সের সাথে আমি গেলে একটা ভালো ডাক্তার দেখাইতে পারো। আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমি শুধু ডাক্তার দেখাই আমার হাসপাতালে ভর্তি করে সন্ধ্যার দিকে আবার চলে এসে আপনার সেটে জয়েন করে ফেলবো। আমার স্যার পারবেন না? হ্যাঁ আপনি তো পারবেন, বড় ডিরেক্টর আপনি, আপনি খালি সন্ধ্যা পর্যন্ত চালায় নিয়ে যান। ঠিক আছে ভাই, ভাই তোমার জন্য সব শুটিং ফুটিং ক্যান্সেল করে দিয়ে আমি চলে আসছি, তারপরে তুমি বলবা আমি তোমাকে ভালোবাসি না। অবশ্যই তুমি আমাকে ভালোবাসো না, ভালো যদি বাসতা তাহলে যে এই সমস্ত মেয়েদের সাথে ছবি আর ফেসবুকে পোস্ট করতা না। আর এগুলো তো আমার শুটিং এর পিক বাবু, তুমি সিরিয়াসলি কেন নিতেছো? শুটিং এর পিক এগুলো তো পাবলিসিটির জন্য, ফেসবুকে না দিলে ডিরেক্টররা মনে করে আমার কোনো কাজ নাই, আমাকে কেউ ডাকে না। এই যে শুনো, তোমার এই পাবলিসিটির জন্য মেয়েদের সাথে কেন ছবি পোস্ট করতে হবে? ডিরেক্টরদের সাথে ছবি পোস্ট করা যায় না? না মানে মেয়েদের সাথে ছবি পোস্ট করলে না, ছবির মধ্যে একটা মেয়ে থাকলে ছবিটার গুরুত্ব বাড়ে, ভ্যালু বাড়ে বুঝছো। কই আমার সাথে তো কোনোদিন তুমি ছবি তুলে পোস্ট করলে না, ও আমার সাথে ছবি তুলে তোমার ভ্যালু কমে যাবে না? না না বাবু, এগুলো তুমি কি বলো, আমরা আগে কত ছবি পোস্ট করছি না ফেসবুকে, ওই যে আমরা ঘুরতে যেতাম, আমরা রেস্টুরেন্টে খেতে যেতাম, ওই ছবিগুলো পোস্ট করছি না আগে? আর শুনো, ওইটা আগে আগে, হ্যাঁ এখন তো সেলিব্রিটি হয়ে গেছো, এখন তো আমার আর গুরুত্বই নাই তোমার কাছে। আর শুনো, তুমি যদি এমন করতে থাকো তাহলে তোমাকে আমি কোনো শুটিং ফুটিং করতে দিব না, তুমি বাসায় থাকবে এবং বাসায় বসেই ব্যবসা করবে। না না বাবু দেখো, এরকম করে না বাবু, এটা তো আমার ক্যারিয়ারের ব্যাপার না। আর আর মনে করো যে দুইটা বছর, আর দুইটা বছর যদি আমি এই ভিউগুলো ধরে রাখতে পারি, আমার এই ভিউয়ার্স ধরে রাখতে পারি, তাহলে মনে করো আমার গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু হয়ে যাবে, তখন মনে করো তোমাকে একটা গাড়ি গিফট করে দিলাম, কি ভালো হবে না ব্যাপারটা? রাগ করে না বাবু, হ্যাঁ রাগ করে না, দেখো না শুটিং ক্যান্সেল করে দিয়ে চলে আস। যাও, তোমার রাগ ভাঙানোর জন্য আমি আজকে আর শুটিংয়ে যাবই না, যাও সারাদিন আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে ঘুরবো, খুশি হয়েছ? হাসো একটু, হাসো, হাসলে অনেক ভালো লাগে। ভাই না না, আমি তো মনে করেন আপনাকে ছাড়ে দিয়েছি, কিন্তু আমার তো এখন সেট তো রেডি ভাই, আপনি চলে আসেন ভাই। আমার আম্মুর না খুব ক্রিটিক্যাল অবস্থা ভাই, ডাক্তার বলছে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে ভাই, আমার এখন আম্মার সাথে থাকা খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। আমি আর শুটিং ফুটিং ভাই, আম্মা বাচ্চা থাকলে জীবনে অনেক করতে পারবো, আম্মার চাইতে তো আমার শুটিং বড় না, তাই না ভাই? বলেন বলেন আপনি। মানে এটা কি বলতেছেন ভাই, আপনি আপনি আসতে পারবেন না, মানে আমি তো আপনার একটা সিনও করতে পারলাম না ভাই, আদাটা সিন করছি আপনার ফোনে লাগে তো আপনি চলে গেছেন। আপনি কিছু একটা করে ম্যানেজ করে নেন না ভাই, জীবনে আম্মা বেঁচে থাকলে অনেক শুটিং করা যাবে, অনেক শুটিং করবো আমরা, ঠিক আছে আপনি ম্যানেজ করে নেন। ওই ডাক্তার ডাকতেছে ভাই, আম্মাকে অপারেশন থিয়েটারে নিতে হবে, রাখলাম, হ্যাঁ রাখলাম। এই এই তুমি মিথ্যা কথা কেন বলছো? আরে মাঝে মাঝে এরকম দুই একটা মিথ্যা কথা বলতে হয়, না বললে হয় না। এই ওয়েটার আর কি খাবা বলো, বাবা এই তোমার তো আর আজকে শুটিং হবে না, আমার পেমেন্টটা দিয়ে দাও আমি চলে যাই, আমার তো আবার ডাক্তারের কাছে দেখতে হবে, তুমি তো জানো আমি শাশুড়ির মানুষ। কাকা ওই কি বলছো আপনারে, মানে আমাদের যে জলিল, জলিলের মা অসুস্থ, একটু কথা বলতেছি বুঝছেন তো। আসলে তো আপনার সাথে সিন আছিল তার, মানে ইম্পর্টেন্ট সিন দুইটা, এটা করতে পারলাম না, এখন আপনি একটু কষ্ট করে কালকে আসেন কাকা, আমি কালকে আপনার সিনটা করি ফেলাই। আরে বাবা শোনো, তোমার ওই ভিউস আর্টিস্টের সাথে আমার দ্বারা কাজ করা সম্ভব না, আর আমার কালকে ডেট নাই, আমি আসতে পারবো না। আর ওই যে মেয়েটা, ওর মতন অসভ্য মেয়ে আর দ্বিতীয়টা আমি দেখিনি। বাবা তুমি আমাকে পেমেন্টটা দিয়ে দাও, আমি চলে যাই। কাকা একটু বোঝার চেষ্টা করুন না কাকা, আপনি তো মুরগি মানুষ, আপনি তো বুঝতেছেন আমি কি ঝামেলার মধ্যে পড়ছি, আমার এই নাটকটা পরাই লিখবো কাকা, আপনি একটু আসেন, আপনার দুইটা সিন আমি কালকে, আপনি ডেট নাই তো, কালকের পেমেন্ট আজকের পেমেন্ট দুইটা পেমেন্ট আমি কালকে আপনার দিয়ে দিবো কাকা। আর আমি একটা বই ওই এতে আসলে জলিলে আসলে আমি আপনার আসতে বললাম, আপনি আগে আসে বসে থাকার দরকার নেই, প্লিজ কাকা একটু হেল্পটা করেন কাকা। দেখো তোমার ওস্তাদের সাথে আমরা অনেক কাজ করছি, আমি যেহেতু সেই হিসাবে তোমাকে অনেক স্নেহ করি, ঠিক আছে তুমি যখন এত করে বলছো তা ও আসলে আমাকে ফোন দিতে, আমি আমার অ্যাসিস্ট্যান্টে বলে দেবো, ওই হিরো আসলে যাতে আপনি ফোন করে আসে, আপনি তো আসতে বেশি সময় লাগতো না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা খেয়াল রেখো, ঠিক আছে তাহলে আপনি হ্যাঁ খোদা হবে, খোদা হবে।
এই কি ব্যাপার, তোমাকে এত টায়ার্ড লাগছে কেন? কাজে কি খুব বেশি প্রেসার গিয়েছে? হ্যাঁ, এত প্রেসার গেছে মাথা তার সাইনোসাইটিসের ব্যথা উড়ে রক সিরিজার টনটন করতেছি এনে রক। কেন, সমস্যা কি? সারাদিন একটা কোনো কাজ করতে পারি না, এই সারাটা দিন আমি একটা সিং নট এ সিঙ্গেল সিন আমি নামাইতে পারছি। আজকে হিরো নিশি উজ্ঞা ইউটিউবের কি নাম জানে, জলিল না মলি, এত 1000 কা ফোন আসে আমি যখন অ্যাকশন বলি, আর টিকটকের কি একটা নিশি না কি ডালিয়া না বলিয়া ডঙ্গি ডঙ্গি করতে করতে আর সারাটা দিন শেষ। কি বলো আর কি কমু, একটা সিঙ্গেল শট আজকে করতে পারি না আমি, একটা কোনো সিনই নামাইতে পারলাম না। অথচ দেখো আমার এত সিরিয়াস একটা নাটক, মানে এই নাটকের। আচ্ছা সারাদিন এই যে সিন করতে পারো নি, প্রোডিউসার কিছু বলেনি? হ্যাঁ, তার প্রোডাকশন, হ্যাঁ তো খুশি নাইকি আল্লাহ যা লাগে তুমি তা দাও, প্রোডাকশন হইলে হোক না হলে নাই। হ্যাঁ তো তার ডিরেক্টর নয়, হ্যাঁ তার তো ড্রিম নয়, হ্যাঁ তার তো স্বপ্ন নয় ক্যারেক্টার গল্প। আর আবার কি হবে যখন দিন শেষে শুটিং হইলো না দুই দিনে, এই দুই দিনে যে হেতে হ্যাঁ নাই কাজে আর লোকে ইয়ার কি ভাই আমি করছি, শুটিং করানো কাজ করানো দুই দিন হরে কইব বা আর টিয়া কোনাই টিয়া দিছি কাজ কোনাই, এসব করেন আপনারা, আপনারা তাহলে কেন কাজ নেন, দোষ কি আর? আচ্ছা সব কিছু বুঝলাম, এখন টাকাটা কি পেয়েছো? কি টিয়া কি আর টিয়া ফামু আমারে বলো, আমার সামনে এত লাইট ক্যামেরা ব্যাকের মোটামুটি পেমেন্ট দিছে, আমি তো ডিরেক্টর কিছু বলতেও পারি না, আমার সামনে আসিয়ে বললো যে আপনারটা আমি পরে দেখতেছি, বলে চলে গেল। মানে আমার কালকে শুটিংটা করতে হবে, আমি আমি বুঝতেছি না কালকে এই কাজ আমি কেমনে শেষ করব। থাক বাবু এত বেশি চাপ নিও না, আজকে যা হয়েছে হয়েছে, তুমি এখন একটা সুন্দর করে ঘুম দিবে এবং কালকে সকালে উঠে দেখবে খুব ফ্রেশ লাগছে এবং কালকের কাজটা খুব মনোযোগ দিয়ে করবে, আজকে তোমার আর কোনো প্রেশার নেওয়ার প্রয়োজন নেই। আমি তো সেটাই চাই, দেখা যাক কালকে কী হয়, তো বুঝতেছি না কালকে করতে পারবো না, আর কাল যদি কাজটা শেষ না হয় আমার এত ড্রিম একটা গল্প, তুমি বুঝতেছো? ঠিক আছে এখন এখন আর এসব নিয়ে একদম ভাববে না, ঠিক আছে কালকেরটা কালকে দেখা যাবে, এখন তুমি একদম একটা ঠান্ডা ঘুম দিবে। বুঝে তো টিউবওয়েলে টাকা এসছে তো ডলার ভাঙাই এক টাকা করে বেশি পাইছি, বেলা টাকা বেশি পাইছি আমি। ওটা টিউবওয়েল না আব্বা, আমি তোমারে কতদিন কইছি না, ওইটা হচ্ছে ইউটিউব, ভাল লাগতেছে না এখন? শিরাম ভাল লাগতেছে, ভাল লাগতেছে না, এই যে ডলার আসতেছে ডলার ভাঙায় তুমি টাকা করতেছো, আরে ম্যানেজার সাথে হেভি খাতির করছো তোর আব্বা শুনে। অথচ আমি যখন তোমার কাছে টাকাটা চাইছিলাম তখন তো কত ঝামেলা করলা, টাকা দিবা না হ্যাং করবা না তেন করবা মরে যেতে হইব, আর তোমার জীবদ্দশায় তোমার ছেলে সেলিব্রিটি হয়ে গেছে, স্টার হয়ে গেছে, এলাকার মানুষজন আমার দেখা সালাম দেয় আব্বা, আমার পরিচয় তুমি পরিচিত হইছো, ভাল লাগতেছে না? সেটা ঠিক আছে, তোর তো তখন অল্প বয়স, ওই জন্য তুই রিক্স নিয়ে কি দেখি করে ফেলিস, ওই ভয়টা তোর টাকা আসলে ঠিক দিতে যাচ্ছিলাম না, তুই তো আমার একমাত্র ছেলে, তোরা দেবো না দেবো কার, এখন তোমার ভয় কাটছে না আব্বা? হ্যাঁ তোমার আমি একটা বুদ্ধি দিই, এটা মনে তোমার এই যে সাইলের আরত মারত এই ব্যবসা পাতি সাইড করো, বাদ দাও এইসব। ঠিক আছে তাহলে আমি কি পরিচয় দেবো, আমি কি করে খাবো? আমি তো তোমার পরিচয় দিতে পারতাছি না আব্বা, আমি তো একটা সেলিব্রিটি, সেলিব্রিটির বাপ কি করে সাইলের আরত চালায়, এই পরিচয় তো আমি মানুষের কাছে দিতে পারি না, তুমি এই সাইলের আরত মারত বন্ধ করে দাও, সাইড করে দাও, তুমি আমার লোক অ্যাক্টিং করো। কি করবো? অ্যাক্টিং করবা, অভিনয় করবা। আমি জীবনে পারবো না, ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাত পা কাঁপতে থাকে টক 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 করে। পারতে হইব না আব্বা, ক্যামেরার সামনে এখন যা করবা তাই ডায়লগ, এখন তো কোনো স্ক্রিপ্টও লাগে না, শুধু খারাইবা ডায়লগ মারবা তুমি হিট, তোমার পোলা হিট মানে তুমিও হিট, বাপ বেটায় মিললে অ্যাক্টিং করুম, তোমার পোলায় হিরো তুমি হিরোর বাপ, আর আমার এখন যা লিঙ্ক আপ আছে ডিরেক্টরে আমি যা কমো তাই হইব, কমো যে আমার বাপের আমার বাপ হিসেবে কাস্টিং করেন তাই করবো, নাইলে আমি ডেট দিম না নাটক হইব না, এখন তো আমি নিজের টাকা অ্যাক্টিং করি না আব্বা, আমার প্রতি মানুষে ইনভেস্ট করে। ঠিক আছে তাহলে তুমি ডায়লগ আগে আগে কয়ে দিবেন তো, ডায়লগ না কইলেও হইব আব্বা, তুমি নিজেই যা কইবা তাই ডায়লগ পারবা না তো? পারবা আব্বা পারবা, তোমার সারা একটু দোয়া করে দেয়, দোয়া হ অনেক দোয়া করে দিল আব্বা, তোমার কাছে সারা রাত সময় রয়েছে তুমি একটু ভাবো, আরেকবার ভেবে দেখ, আমি যদি না পারি তাহলে মান সম্মান তো চলে যাবে না, মান সম্মান যাবো না আব্বা, অনেক ভাবছি আমি, তুমিও সারা রাত ধরে ভাবো, আর আমি শুটিং মুটিং করে আইছি খুব টায়ার্ড লাগতেছে, তুমিও ঘুমাও আমি একটু রেস্ট লই। ও সেটা খেয়ে নিলি ভালো হতো না? খাই আইসি আব্বা, ঝামেলা করো না তো, ওই প্রডিউসার আর নায়িকার লোক একটা মিটিং আসছিল, মিটিংয়ে খাই আইসি, তুমি যাও। আরে
তুমি যেভাবে কথাবার্তা বলো আমি একটু সিনিয়র আছি, তোমার হিসাব করে আমার সাথে কথা বলা উচিত, আর এগুলো শেখো। তুমি একদম নতুন আসিস তো, তুমি এখন একদম শিখো নি। থামো, অনেক কথা কইছো, অনেক কথা কইছো তো ভাই। তোমার ছেলে আবার অভিনয় করে কবে থেকে? বাংলাদেশের একমাত্র মেগা স্টার হলো আমার ছেলে, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তোমার ছেলে উল্টোপাল্টা কমেন্টস লেখে, এগুলো থেকে বিরত থাকতে বলবা। এই বুঝেছি বুঝেছি, তোমার পাগলাম আমি বুঝেছি। তুমি নিজে তো কখনো এই শিল্প সংস্কৃতির লাইনের কোনো কাজ পছন্দ করতে না? হ্যাঁ, আমরা যখন যাত্রা বলা করতাম তখন তুমি গিয়ে সব বন্ধ করার পায়তারা করতে? হ্যাঁ করতাম। আর আজকে তুমি বলতেছো যে তোমার ছেলে অভিনয় করছে? হ্যাঁ। ওকে অভিনয় জানে বোঝে কি? অভিনয় তো করে আমার ছেলে, ওর শরীরে ওর রক্তের মধ্যে আছে অভিনয়। কেন? কারণ ওর বাপ ছিল যাত্রা বলার নাম করা ভিলেন। অভিনয় করলে আমার ছেলে করবে, এবং আমার ছেলের ভিউয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ঠিক, তোমার কথা শেষ। এবার একটা জ্ঞানের কথা বলি, জ্ঞানের কথাটা শুনে রাখ। মূর্খ লোক কবে জ্ঞানের কথা? বাবু জি কেন দিও না বেশি? হ্যাঁ আমি তো আসি তাই না, কালকে তো কাজটা করতে পারি, আজকে একটু কাজ করতে দাও, কাজটা আজকে তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখলাম। তাহলে ভাই ইয়ে করি, আপনি মেকআপ মেকআপ নিয়ে লোন না? মেকআপটা লইলেও আমরা শর্টে যাই, মানে আজকে শুরু করি, সকাল সকাল শুরু না করলে তো পুরো স্ক্রিপ্টের কাজ রয়ে গেছে, কালকে আধাটা সিন করতে। আচ্ছা ভালো কথা, আপনার আমার খবর কী বা? ঠিক আছে যদি শুরু করি নায়িকার সিন করা লাগবো, আপনাকে পাঁচটার সময় ছেড়ে দিলে আমি তো ফাঁসি যাবো ভাই, কাজ তো শেষ হইতো না ভাই। আরে ভাই কাজ শেষ হবো মাত্র বাজে 11টা, 5টা বাজতে হয়, সন্ধ্যা হয়ে যায় ভাই। আমার সিন গুলো টানা একটা না করে ফেলান, তারপর আপনি গুছায় মুছায় নায়িকা মাইকা করেন, আপনি যা ইচ্ছা করেন। নাকি ওনাই রে তুই? আচ্ছা ভাই মেয়ের মেকআপ লই যাস না, হ্যাঁ আপনি একটু মাথা রাখেন। হ্যাঁ পাঁচটা মানে কিন্তু পাঁচটা, হ্যাঁ পাঁচটা এক বাজলে আমি চলে যাবো, ঠিক আছে? রবীন্দ্রনাথের নাম তো নিশ্চয় শুনেছ, শুনেছ না? কাজী নজরুল রবীন্দ্রনাথের নাম শুনতে হবে আমাকে। কাজী নজরুল ইসলামের নাম শুনেছ? তুমি কি কালকে শুনলে? আচ্ছা এবার বলো, রবীন্দ্রনাথের ছেলে কত বড় কবি হয়েছে? তুমি কোন মাস্টার আইছিস যে তোমার কাছে আমার পরীক্ষা দিতে? বাহ 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 বাহ, এই যে কাজী নজরুল ইসলামের ছেলে কি সে বিখ্যাত হয়েছে সেটা আমাকে বলো। আমি বিখ্যাত ছিলাম না বলে যে আমার ছেলে হবে না, এই সমস্ত ধ্যান ধারণা বদলায় দাও। ও আচ্ছা 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 আচ্ছা, এই কথা না, তুমি খুব পণ্ডিত হয়ে গেছো। না না, পণ্ডিতের বিষয় না, জ্ঞানের বিষয়, জ্ঞানটা তোমাকে আহরণ করতে হবে। তুমি তো মেয়ে ভাঙ্গারি ছাড়া কিছু না, আমাকে আহরণ করতে হবে তোমার মতো একটা মূর্খ লোকের কাছ থেকে। তুমি কারে কি বলছো? মূর্খ লোককে মূর্খ করছি? এই মিয়া, এই রবীন্দ্রনাথ কি ম্যাট্রিক পাস করছিল? হ্যাঁ কাজী নজরুল ইসলাম কি ম্যাট্রিক পাস করছিল? মূর্খ কারে বলো, সশিক্ষিত বোঝো। তোমার পছন্দ করার ছেলের সাথে আমি বিয়ে করতে পারছি না, আমি আমার পছন্দের ছেলের হাত ধরে বাইরে চলে যাচ্ছি, এই হচ্ছে যা ডায়লগটা এটা, আপনি বুঝছেন? হ্যাঁ আপনি বলে যান, আমি শুনছি। কি ডায়লগটা আপনার ছিল? আরে বাবাকে ডাকেন না, একসাথে করছি, বাবাকে ডাকেন, একসাথে করবেন। হ্যাঁ ভাই আসেন, ভাই এসে ভাই আসেন, একটু রেস্ট করে আসুন। মানে আপনি বুঝছেন তো, মানে আপনার সিনটা হয়েছে কি ওই রাখেন রাখেন
উনি আমার বাবা? হ্যাঁ, বাবা ক্যারেক্টার মানে পাঞ্জাবি পলিসি আপাতত পাঞ্জাবিটাই চলবে। আসলে আপনার কি কোনো সেন্স আছে? আমরা একসাথে স্ক্রিন শেয়ার করব, আমার গ্ল্যামারটা কোথায় যাবে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, উনি তো এই সব পাঞ্জাবি পাজামা পরে আমরা কিছু স্যুটেড বুটেড কিছু দিলেও তো ওনাকে দেখতে কোনো গ্ল্যামার বের হয়ে আসবে না। হ্যাঁ, তার পাঞ্জাবি পরাইছি, এত চশমা পরাইছি, হ্যাঁ তার মেকআপ লাগে না, হ্যাঁ তার এমনি অরিজিনাল বুড়িয়া লাগে। তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য এই অসভ্য মেয়ের সামনে এই অসভ্য মেয়ে আমাকে যা তা বলে যাচ্ছে? তুমি আমাকে চিনো? আমি 30-40 বছর ধরে আমি এই অভিনয় করি, তুমি তো সেদিনকার মেয়ে, তুমি কি অভিনয় জানো? হ্যাঁ, তুমি আমাকে বুড়ো বলো? আপনি চুপ করেন, আপনাকে আমি কালকে কিচ্ছু বলিনি, এবার কিন্তু আপনি বারবারই করে ফেলছেন। তুই কি বলিস? একে থাপ করে তোর দাঁত ফালাই দেবো, আর আমি শিল্পী কমিটিতে অক্ষরে রিপোর্ট করবো তোর নামে। যান, একটা বড় ফাজিল অসভ্য কোথাকার। যান, 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 যান। তুই আমাকে চিনিস? কিরণ মিয়া, আপনার সেটে আমাকে এভাবে অপমান করলো? আপনার সঙ্গে আমি করছি না, যান। আমি ছুটির ব্যবস্থা করতেছি, এটাই লাস্ট চান্স। আরেকবার যদি কিছু করে না, আমি কিছু করব না, আমি বলছি আপনি যান, আপনি মেকআপ চাপ প্লিজ। আমাদের মধ্যে একটা পার্সোনাল রিলেশন তুমি ওর সাথে কি করো? আমি মনে মনে যা সন্দেহ করছিলাম ঠিক তাই, তোমার আজকে থেকে শুটিং সব বন্ধ। ভালো কথা আবা, মানে চিল্লাইতেছেন কি হয়েছে? চিল্লাইতেছি মানে সে কি করতেছে তারা? না, আমরা শুটিং করতেছি, বুঝান না, একটু বুঝান না। মানে এটা ও হাফা, মানে সেটা আপনি আসেন, আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা ও আসেন, আসেন না, আপনি বুঝতেছি। মানে আমরা এখন যে সিনটা করবো আর কি, বুঝছেন, মানে আপনার বিরে হোক, আপনি কষ্টে হাত রয়ে গেছেন, মনে করেন আপনি যারা পছন্দ করতেছেন আপনার বাপে তার সাথে বিয়ে দিতেছে না, কিন্তু আপনি দুঃখে কষ্টে মনে করেন, এটা আপনার একটা ফ্ল্যাশব্যাক দেখাবো আর কি। আপনি যে জায়গায় বিয়ে করছেন সে জায়গায় আপনি খুব কষ্ট পাইছেন, ফিরিয়ে এসতেছেন, মনে করেন যে আপনার চোখের নিচে কালি, চুল টুল ঠিক নাই, এটা ময়লা শাড়ি পরা, মানে আপনি মানে মেকআপটা ডাউন করতে হবে আর কি, বুঝাতে পারছি সিনটা শেষের দিকে আমরা জানি একটু মেকআপ। সরি, আমি ওই কালো মেকআপ তারপর সব ময়লা শাড়ি এসব আমি পড়তে পারবো না। আমি ওয়েস্টার্ন ড্রেস সব নিয়ে এসেছি, আমি এটাতেই থাকবো, আমি কোনো ওইসব ময়লা কাপড় গ্ল্যামারলেস মেকআপ এগুলো কিচ্ছু করতে পারবো না। এই সিনটা ডিমান্ড করে, মানে এটা হচ্ছে আপনি তো, আমরা তো পুরো নাটকে আপনি এভাবে দেখেন, আমি যেটা ডিমান্ড করি সেটাই আপনি করবেন, আপনি কি ডিমান্ড করছেন সেটা আমি দেখবো না তো। আমার গল্পে লাগতেছে, মানে এইটা আপনি শেষে আপনি লাগবে এটা, মানে আপনার আমাকে লাগছে বলেই কিন্তু এটা এই শুটটা করছেন। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই কর। দেখেন, আপনার সাথে কথা বলার ইয়ে নেই আমার, আমি ভাইয়াকে ফোন দিয়ে বলছি।
হ্যাঁ ডালিয়া বলো, তোমার শুটিং কেমন চলছে? একদম ভালো না ভাইয়া। কেন, কি হয়েছে? তুমি দেখো না এখানে কি হচ্ছে। কি বল, আমি কালো থাকবো, ময়লা শাড়ি পরবো, বলো স্ক্রিন আমাকে কেমন দেখাবে? আর তোমার ডিরেক্টর তো কথা বুঝতেই চাচ্ছে না। ঠিক আছে, তুমি এত ওরিড হয়েও না, আমি এক্ষুনি ডিরেক্টরকে ফোন করে বলছি। ও আসলে একটু বেশি বোঝে, তোমাকে কেন শাড়ি পরাবে আর তোমাকে মেকডাউন করবে কেন? ব্ল্যাক মেকআপ প্রশ্নই ওঠে না। আমরা গ্ল্যামার নিয়ে কাজ করি, গ্ল্যামার, গ্ল্যামারটা প্রদর্শন করাই হচ্ছে আমাদের বিজনেস। এইটুকু বোঝে না গর্ধপরা ডিরেকশনে কাজ করতে আসে, আমি এক্ষুনি বলছি, তুমি রাখো। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। জি সালাম। আরে রাখো মিয়া সালাম করে কি হয়েছে, সমস্যা কি? ভাই আপনি বুঝতেছেন না, আপনারা যেটা বলছে সেটা আমার লাস্ট সিনে এই এই জিনিসটা লাগে ভাইয়া, আমি ওনাকে এটা শেয়ার করছি। এটা লাগ, এই মেকআপটা আমার ডাউন লাগবে ভাই, আপনি তো শেষ সিন জানেন তো ভাই। তুমি আসলে ডিরেকশনের কিচ্ছু বোঝো না ভাইয়া, কাজ করতে গেছো একটু আগে জানি আমাকে ফোন করেছে, তুমি নাকি তাকে ব্ল্যাক মেকআপ দিতে বলেছো। এই ব্ল্যাক মেকআপ নিয়ে কথা, শাড়ি করতে বলেছো, শাড়ি ব্ল্যাক মেকআপ, এগুলো কি বলছো? বলছে গ্ল্যামার আসবে, লক্ষ লক্ষ ভিউজ, ওর ভিউজ নাকি ওকে শাড়ি পরা দেখবে নাকি? আমাকে সেটে আসতে বাধ্য করলো কেন? তুমি আসলে কোনো কাজেরই না, তোমাকে আমার কাজটা দেওয়াই ভুল হয়েছে। এইরকম আর্টিস্ট দিলাম টিকটকে হাইয়েস্ট ভিউজ পাওয়া, ইউটিউবে হাইয়েস্ট ভিউজ পাওয়া আর্টিস্ট, তাও তাদের নিয়ে তুমি কাজ করতে পারো না? জি ভাই, আমি আসলে কাজের না, আমি আসলে কাজ হারিনি, স্ক্রিপ্ট আই লিখছি, টিকটক আর ইউটিউব ছাড়া কোনো ক্যারেক্টার নাটকে নেই। আর আসিল বাপ আসিল, মা আসিল, খালা আসিল, দেখিন কারিয়ার আসিল, আই হারি না কাজ। আর স্ক্রিপ্টের মেইন আর্টিস্ট আসিল এই আপনার টিকটক, টিকটক হেতি টিকটক করি অঙ্কা বাংলাদেশের স্টার হয়ে গেছে, অভিনয় কারে বলে, থিয়েটার কি জিনিস, ক্যারেক্টার কি জিনিস, অভিনয় কেন করতে হয় হেতি জানে, কোনটা জানে টিকটক, এটি তো এত দোষ নয়, এটি দোষ নয়, আপনার ইউটিউব জল্লা জল্লা জানে, হাতে ইউটিউবে কেমনে ভিউয়ার বাড়াইতে হয়, এটা আপনার গুণ, খারাপ কিছু নয়, কিন্তু আর যে ক্যারেক্টারের নায়ক, আর যে ক্যারেক্টারের ক্যারেক্টার, হ্যাঁ তো যেটা জানো, এই প্রোডাকশন বানাইতে আপনার অফিসে যাই না, আপনি আগে বানাই করছি, আপনি আর স্ক্রিপ্টের উপরে ওভারাইড করছে না, কিছু কইলো কিলে কইলো, আর কাজটা করালে কিলে, আই তো কাজ জানি তাকে সামনে লইয়া এসছি, এটা তো পিউয়ার বেশি, এটা তো পিউর চালায় পাচ্ছি না, আসলে কাজ চাই না, কাকা আপনাকে মাফ করি, আপনাকে ও তো মুরব্বী আপনার সম্মান করতে আইতেছি, আমি মাফ করি, আসলে কোনো কিছু নাই, আপনি কে কাজ নেই, আমি তো কোনো বিউ নাই, পুরো হয়ে গেছে, আপনি তো কোনো বিউ নাই, আসলে কাজ চাই না, আপনি করে সেলু, আপনি কো মেলা বিউ, আপনারা কাজ করে, আমি এই কাজ করতে আজকে দেখতেছি আমার অভিনেতা সুপুত্র সুপসার ঘরে এসে বসেছে, কিছু হয়েছে নাকি তোর? না, ভাবতেছি আব্বা কালকে থেকে আপনার সাথে বসবো আর কি, ব্যবসাটা দেখাশোনা করবো। মানে কি করছিস তুই, তুই কি আমার সাথে মানে দুষ্টামো করছিস নাকি? হ্যাঁ না, তাহলে পরে তুই আমার সাথে বসবি কিসের জন্য? টাকা দরকার? হ্যাঁ, তোর তোর ওই নায়ক হওয়ার জন্য আরো টাকা ঢালতে হবি? না বাবা, আমি আসলে ভুল করে ফেলছি। এই
কি ভুল করেছিস তুই? তুই কি আমার ক্যাশের থেকে টাকা চুরি করেছিস? না বাবা। তাহলে পরে কি করেছিস? আব্বা, এই যে সেলিব্রিটি হওয়া, লোকজন আমাকে চিনবে জানবে, এই নেশা আমার মাথা খারাপ করে দিয়েছে। অনর্থক টাকা নষ্ট করছি আমি দিনের পর দিন, এই লাইন আমার জন্য না আসলে। আরে এর জন্য তোর এত মন খারাপ হচ্ছে কিসের জন্য? হ্যাঁ মানে শোন না স্যার, মানে মানুষ তো ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। হ্যাঁ, যারা শিক্ষা গ্রহণ করে না তারা হচ্ছে নির্বোধ। তুই যে ভুল করেছিস এই ভুলটা তোর কোনো অপরাধ না, এই ভুল থেকে শিক্ষা নিয়ে তুই সামনে এগিয়ে যাবি, এই জন্য এত মন খারাপ করার কি আছে? না কিন্তু আব্বা, ধান্দাবাজি করে ফেলছিলাম না মানে। আরে ধান্দাবাজি বলিস আর যাই বলিস, তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস। এর চাইতে বড় শিক্ষা তোর জীবনে আর কি আছে? আমি তোকে যা এতদিনে বোঝাতে পারিনি তুই এই ভুলের মাধ্যমে সেটা বুঝে গিয়েছিস। আমি আব্বা কালকে থেকে আপনার সাথে ব্যবসায় বসবো, আপনার ব্যবসাটা আমি দেখবো। কি করছিস তুই? তুই আমার এই ভাঙারির ব্যবসায় আমার সাথে বসবি? বসবো। হায় হায়, আমি স্বপ্ন দেখতেছি না তো? না কই, সিনটি দিলে লাগে তো। আহা লুটো বাবা, আমি তো এখন শটে আছি ভাই, এত বিরক্ত করছো কেন? পরে কিরে মা, কি হয়েছে তোর? কদিন ধরে আমি দেখতে পাচ্ছি তুই চুপচাপ থাকছিস, মন খারাপ করে থাকছিস, কি হয়েছে আমাকে খুলে বল না। কই মা, আমার তো কিছু হয়নি। আমি তোর মা, আমার চোখকে ফাঁকি দিতে পারবি না মা। শুটিংয়ে যাচ্ছিস না, কারোর সাথে ফোনে কথাও বলছিস না, এমনিতেও কথা বলছিস না, আমার সাথেও কথা বলছিস না, মাকে ফাঁকি দিস না মা, মায়ের চোখকে ফাঁকি দিতে পারবি না। আমাকে আর কেউ নিচ্ছে না মা। নিচ্ছে না মানে কি নিচ্ছে না? মানে আমাকে কেউ কাজে নিচ্ছে না, শুটিংয়ে ডাকছে না, আমার নাকি ভিউ নেই। বলিস কি, তোকে কেউ নাটকে নিচ্ছে না মানে শুটিংয়ে নিচ্ছে না তোকে? মা, যে মানুষগুলো আমার শিডিউলের জন্য আমার পিছনে পিছনে ঘুরতো, যে মানুষগুলো তোমাকে পর্যন্ত জ্বালাতো আমার শিডিউলের জন্য, জানো মা আমার ভিউ কমার সাথে সাথে এই চেনা মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে গেল। আমি আর এসব মেনে নিতে পারছি না মা। দেখছিস তো মা, এবার আমার কথা মিললো তো? ভালো সব সময় ভালো রে মা, ভালো কাজের কোনো তুলনা হয় না। অস্থির ছিলে, অস্থির সময়টা ছিল তোর, সেই সময়টা এখন নেই। আমি জানতাম সব ঠিক হয়ে যাবে, তবু আমি অনেক খুশি হয়েছি, তোর শক্তি বোধ শক্তিটা তোর মধ্যে ফিরে এসেছে। কি ব্যাপার, আগে তো পিন্টু ভাই আমাকে ফোন দিয়ে দিয়ে আমার খবর নিত, আর আজকে আমার ফোনই রিসিভ করছে না। ঠিকঠাক বলছো, সব ঠিকঠাক থাকে, কোনো যাই যাওয়ার জন্য না হয়। ঠিক আছে ভাই, আপনি কি ব্যস্ত? হ্যাঁ যাও, তুমি তো অন্যদিকে সমস্ত যাও, একটু ব্যস্ত তো ছিলাম, আজকাল নিয়ে এত ব্যস্ত থাকতে হয়। আপনার সাথে একটু কথা ছিল ভাইয়া, আসলে জানতে চাচ্ছিলাম যে বিগত কতদিন আপনি আমার ফোনটা পর্যন্ত ধরেন নাই, আর আপনার এই প্রোডাকশনে আপনি হঠাৎ করে আমাকে কাস্ট করলেন, আমার একটু হতভাগী লাগলো, এটার পিছনে কি স্পেশাল কোনো কারণ আছে? আগে যেরকম আপনাদের কারণে হিরোকে কাস্টিং করতে হতো, এখন আবার যারা ফেমাস হয়ে দাঁড়িয়েছে, যাদের জন্য আমাদের প্রোডাকশন চলে, যাদের গুরুত্ব বাড়ছে, তাদের জন্য আবার আপনাকে কাস্টিং করতে হয়। আসলে যোগ একসময় আপনাদের ছিল, তখন আপনাদেরকে আমাদের নিতে হতো বাধ্য হয়ে, এখন সেই সময়টা নাই। আচ্ছা, কার কথায় আপনি আমাকে নিয়েছেন? আজকের নাটকের হিরো রেফারেন্স আপনাকে কাস্টিং করা হয়েছে। আই সি, আপনি তো আমাকে আজকের নাটকের হিরোর ব্যাপারে কিছুই বলেননি। আমি ওনাকে নিষেধ করেছিলাম। আসলে আমি জানতাম একদিন আমার সুসময় ফিরে আসবে, কারণ আমি কখনো অন্যায়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করিনি। আমি চাইনি আমি তাদের কাছে নিজেকে বিলিয়ে দিতে যারা মিডিয়ার
কোনো কিছু ইউটিলাইজ করে না। লুবনা, আমি তোমাকে 2 বছর আগেও বলেছিলাম যে তুমি ভালোভাবে শিখো, তুমি থিয়েটার করো, সব কিছু যদি তুমি পাকাপোক্তভাবে করো তাহলে তোমার কখনোই নেগেটিভ মাধ্যম অবলম্বন করতে হবে না। আমি তোমাকে আজও অতটা ভালোবাসি যতটা 2 বছর আগে ভালোবেসেছি। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলে যেতে পারিনি, আর আমার বিশ্বাস ছিল তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে। আমি জানি, আমি জানি তুমি একদিন প্রতিষ্ঠিত হতে পারবে, এটা আমার বিশ্বাস। আমি তোমার সাথে থাকবো। কি দোস্ত, তুমি ঘরে বয়ে থাকলে বিষয়টা কি? শুনলাম নাটক নুটক সব ছেড়ে দিছ। সবার জন্য এলেন না রে বন্ধু। আরে কি কর, সবার জন্য এলেন না মানে? আরে বড় সবার লেগে এলেন না, কিন্তু তোর লেগে এলেন। কে বলছি, কে বলে এটা অনলাইন? আয় রে ভাই, এই অ্যারেঞ্জার ম্যারেঞ্জার হইতে ইত্যান্য ডিরেক্টরের নিজস্বতে নিজস্বতা এগিন ভুলে যাই কাম করা আর পক্ষে সম্ভব নয়। এলে আয়ার লাইনে চলি আইসি, আয়ার লাইনে কাজ করতেছি, তুই তুই তোর কাজ কর, তোরা ভালো করবি। আয় না, শোন 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 দোস্ত, এখনকার খবর তুই জানোস না, আমি তোর সাথে একমত। এক সময় যে লুবনা আর ডালিয়া কি জানিয়ে হিরোইন আসিল না, এগুলোর জন্য নাটক বানাবার পারছি আমরা, এখন ডেটই পাওয়া যায় না। আর এখন খোঁজ নিয়ে দেখ একটারও কোনো ভিউ নেই। আর ওই যে হিরু জলিয়া আছে না, যে জলি, এর তো কোনো খবরই নেই, সব গেছে দোস্ত। আরে তোকে এই ভিউ, এই জলি, এই লুবনা, এই ডালিয়া, মাফ চাই, দোয়াও চাই, আর কোনো দরকার নাই। আই অলরেডি মানে একটা ইভেন্ট কত সত্যি কথা বলি গেলে কেউ জানে না, আই অলরেডি একটা ইভেন্ট কোম্পানিতে জয়েন করে ফেলেছি রে ভাই। আর যেহেতু ম্যানেজ করতেই হয় তাহলে নিজের জন্য করি। বিয়া শাদি, গায়ে হলুদ, গায়ে মরিচ, যেগিন আছে, খতনা মতনা, তোর কোনো আত্মীয় স্বজনের অনুষ্ঠান হলে আরো কইস, ফুল তুন শুরু করি, বেগিন 100-150 জনের খাওয়া দাওয়ার, গরু মুরগি যা লাগে, ডিম বেগিন আমি আমার কোম্পানি তুন দিব। আমি এখন এই লাইনে আছি। বাড়ি ভাড়া 3 মাসের না দনের কষ্ট, এটা তুই বুঝ দিন। বাড়িওয়ালার গেটের বাইরে খাড়ায় যখন বলে যে আপনার ঘরের জিনিসপত্র আমি ঘরের মধ্যে রাখি, তালা মারে দিই, এর মতো অপমান, এটা তুই বুঝ দিন। যারা গল্প লিখে গল্পের উপর ডিপেন্ড করে তোর নাটক বানায় এক সুদিন ফিরে আসে দোস্ত। ফোনে সবকিছু বলা যায় না, তুমি আমার অফিসে চলে আসো প্লিজ। হ্যাঁ, আর না না, তোমার জন্য আমার অফিসের দরজা সব সময় খোলা, প্লিজ কাম অন বেবি, আই এম ওয়েটিং ফর ইউ, ওকে বাই। ভাই কি খুব বিজি? হ্যাঁ একটু বিজি, কারণ একটু পরে আমার একটা জরুরি মিটিং আছে। তা হঠাৎ তুমি আমার অফিসে কেন ভাইয়া? আমি কি আপনার অফিসে আসতে পারি না? আরে না না, সে তুমি 100 বার আসতে পারো, তা কি জন্য এসছো সেটা তো বুঝতে পারছি না। আমি আপনার নতুন কিছু কাজ দেখলাম, কই আমাকে তো নিচ্ছেন না কাজে এখন? তোমাকে নিচ্ছি না কেন সেটা তুমি বুঝতে পারছো না? কেন ভাইয়া, আমি আপনার সাথে এমন কি করলাম যে আপনি আমাকে কাজে নিচ্ছেন না? ওহো, ডোন্ট বি সিলি বেবি, তুমি কিচ্ছু করনি, করেছে তোমার ভিউজ, তোমার তো এখন কোনো ভিউ নেই, সো সেই জন্য তোমাকে আমরা আর কাজে নিতে পারছি না। ভাইয়া, আমার ভিউ নেই বলে কি আপনি আমাকে কাজে নেবেন না? আপনার সাথে আমার এত ভালো একটা সম্পর্ক। শোনো, আমাদের সম্পর্ক হচ্ছে কাজের সম্পর্ক, তখন তোমার ভিউজ ছিল, তোমাকে আমরা অনেক কাজ দিয়েছি, দিয়েছি না, এখন তোমার ভিউজ নেই সেই জন্য তোমাকে আমরা কাজ দিতে পারছি না। আর তাছাড়া তোমরা তো আসলে কোনো শিল্পী না, তোমরা হচ্ছে আমাদের বিজনেস প্রোডাক্টস, এতদিন তোমাদের নিয়ে বিজনেস করতে পেরেছি, তাই তুমি কাজ করেছ, এখন তোমার ভিউজ নেই, বিজনেসও নেই, সো ভাইয়া আপনি আমাকে নতুন কিছু কাজ দেন, দেখেন আমার ভিউ আবার বেড়ে যাবে। শোনো, আমরা তো এখানে এক্সপেরিমেন্ট করতে বসিনি, আমরা তাদের নিয়েই কাজ করি যাদের হিউজ ভিউজ আছে, তাদের নিয়ে যখন তোমার ছিল তখন তোমাকে নিয়ে কাজ করেছি, সো তুমি বুঝতেই পারছো যখন তোমার ভিউ বাড়বে তখন অবশ্যই আসবে।
ওই ভাই আপনার লোকেশন অনুযায়ী দাঁড়িয়ে আছি তো। আমি নি ভাই চল। এক্সকিউজ মি, আপনি যে সিনা সিনা লাগতেছে, আপনি ইউটিউবার জলিল না? কিরে ভাই আপনি আবার এইটা পাবলিক টানা গাড়ি শুরু করলেন কবে তখন? না মানে যার যেটা কাজ সেটাই তো করা উচিত, তাই না? কি বলেন আপনি, আপনি এত বড় একটা স্টার আছিলেন, আপনি ফাপরে তো কোনো ডিরেক্টর কাজই করতে পারতো না, এত বড় আর্টিস্ট কি হবে, ঘটনা কি? এখন তো ভাই আমার আর ডিউটিও নাই। ডিউটিও নাই মানে কি কোন বুঝলাম না কিছু। যখন ভিউ ছিল তখন তো আমি স্টার ছিলাম, এখন আর ভিউ নাই আমি স্টারও নাই। আর ওইটাও ভাই একটা ভুল ছিল। কি ভুল? অনেক বছর পরে গিয়ে বুঝতে পারছি যে আসলে নিজের পকেটের টাকা খরচ করে বুস্ট করায় ভিউয়ার্স পাওয়া যায়, ভিউ বাড়ানো যায়, কিন্তু আসলে অভিনেতা হওয়া যায় না, শিল্পী হওয়া যায় না। শিল্পী হইতে হইলে ভাই যোগ্যতা লাগে, আমার যোগ্যতাও নেই, শিল্পীও হইতে পারিনি, এখন যেই যোগ্যতা আছে সেই কাজই করতেছে। আপনাকে জ্বালাই আপনাকে ফাপরে শুটিং করতে পারলাম না, যাক ভালো হয়েছে চলেন। আমার কথা বাদ দেন ভাই, আপনার ডিরেকশন কেমন চলে? ওই সেম কেস, বিভিন্ন প্রোডাকশন হাউসে দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করতে করতে নিজের তো অ্যারেঞ্জার মনে হইতো, একটা স্ক্রিপ্ট নিজে সারা রাত লিখতাম, ক্যারেক্টার বানাইতাম, সেটা কি আর কাজ করতে পারতাম? এত কাছে জমা দিতাম, এই ক্যারেক্টারে এতারে নাও, সেই ক্যারেক্টারে এতারে নাও, এগিন করতে করতে মনে হইতো নিজের অ্যারেঞ্জার। পরে দেখলাম আরে হয়তো অ্যারেঞ্জিং ভালো জানে, ইভেন্ট কোম্পানি করে রিয়েলাইজ করছেন অরিজিনাল অ্যারেঞ্জার। এখন আমি আমরা বা আত্মীয় স্বজনের মধ্যে কারো যদি বিয়ে শাদি লাগে, বিয়া শাদি বৌবাদ খতনার অনুষ্ঠান দেখি নাই করে দিতাম আমি, অনগা একটা ইভেন্টের ফুল কিনতে জানুন। চলেন 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 ভাই। আরে হেলমেট কই, হাতটা কই? বিশ্বাস করবেন না ভাই, একটু আগে হেলমেটটা এনতিকা রাস্তার মধ্যে পড়ে গেছে না ভাই। মানুষের জীবন লই শর্টকাট করিয়েন না ভাই। আপনারা আমি সামনে থেকে কিনে দিতে আসছি, আপনার তো একটা হেলমেট লয়ে নিতেছি। হ্যাঁ হেলমেট লাগে বুঝলেন না, এটা তো সেফটি, দেখতে পাচ্ছেন? তাহলে তো